আলেম আলেম যখন কোরআন হাদিসের কথা বাদ দিয়ে অন্য কথা যখন মানুষের কাছে ধর্ম বলে চালিয়ে দেবে, হুজুরের সাহাবা বলেছেন কলা আত্মা মানো নিশ্চয় পিছন দিয়ে কিছু গিলেছে। আমি আপনার কাছে এতটুকু বলছি বাবা, লক্ষ্য করে দেখা যায় তাহলে আল্লাহ নবীর হাদিস শরীফ প্রমাণ দিয়েছে পৃথিবীর জমিনে ওই ব্যক্তিটা সবচাইতে জ্ঞানী যারা লেখাপড়া শিখেছে, আর লেখাপড়ার অনুপাতে যারা মানুষকে সেই কথাটা পৌঁছে দিয়েছে ওরাই হলো পৃথিবীর জমিনে জ্ঞানী। নবী সাহাবা পরে বলেছেন ফামা আখরাজাল ইলমা মিন কুলুবিল উলামা, একটা আলেমের ভিতর দিয়ে এলেমার জ্ঞান কখন পালিয়ে যায়। রসুলের সাহাবা তার যোগ্য জবাব দিয়ে বলেছেন কলা আত্মামাও, একটা আলেম যখন দুনিয়াতে খাবো খাবো করবে, দুনিয়াতে সম্মান পাওয়ার জন্য অনেক রকম মানুষের কৌশল বানাবে, ওই ব্যক্তির ভিতর দিয়ে এলমিয়া তার জ্ঞান আমার আল্লাহ ছিনিয়ে নিয়ে চলে যাবে। ও ভাইরা বাবা জিরা, খুব ঠান্ডা মাথায় বোঝা লাগবে। আমার দেখা যায় আমি যখন একাত্তরের দলিল যখন করতে গিয়েছিলাম আমার নামের আগে শেখ দোবাহায় শেখ মফিজুল ইসলাম, আমি যখন একাত্তরের দলিলটা বাহির করতে গিয়েছিলাম আমি একটাবার চিন্তা করলাম আমি যে শেখ পাড়ায় বাস করি বলে আমার নামে টাইটেল দিয়েছে শেখ, না আমাদের বাপদাদাদের বংশটা শেখ। আজকে একাত্তরের দলিল প্রমাণ করে দেবে, হিসাব করে পেয়ে গেছি না না আমাদের পূর্বের বাড়ি ছিল দেখা যায় সুন্দরবনের তুষখালী এলাকায়, ওখান থেকে আগের বাড়ি ছিল নন্দীগ্রাম মোহাম্মদপুরে, আর নন্দীগ্রাম মোহাম্মদপুরের আগের বাড়ি ছিল টোটাল বাগদাদ শহরে, তাহলে আবুদা বাগদাদ শহরে, তাহলে বড় পেশা রহমাতুল্লাহ আলাইহের বংশ হলো শেখ বংশ। টোটাল ওখান থেকে তামাম পৃথিবীতে যত শেখ বংশ ছড়িয়ে গেছে সব কোটা বড় পীর সাহেবের বংশধর। তাহলে আমি মাইকে যদি আপনার কাছে টোটাল ওয়াজ বন্ধ করে দিয়ে আমি যে শেখ, আমি যে সৈয়দ, আমি যে কোরাইশ, এই গল্প আর চপ্প যদি বলে দেওয়া হয় তাহলে সমাজকে এক হাত সেলাই করতে গিয়ে বরং সমাজকে তো পাঁচ হাত ছিঁড়ে দেওয়া হবে, নাকি ভুল বলছি? তাহলে এক হাত সেলাই করতে গিয়ে ক হাত ছাড়া হবে? পাঁচ হাত। আপনারা মনে করবেন তাহলে আমিও শেখ, আমিও শেখ, আমাদের বংশ সব বড় পিসা রহমতুল্লাহ, কথাটা সত্য তবুও বলা যাবে না। লক্ষ্য করে দেখা যায় আমি আপনাকে বলছিলাম আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন পৃথিবীর জমিনে কাউকে বংশ দেখে ভালোবাসলে হবে না, পৃথিবীর জমিনে কাউর রূপ দেখে আর চেহারা দেখে ভালোবাসলে হবে না, রূপ আর চেহারা দেখে যদি ভালোবাসতে হয়। হাদিস শরীফে পাওয়া যায় আজাজিল শয়তান ইবলিস শয়তানের এত সুন্দর রূপ আর চেহারা ছিল যখন আমার আল্লাহ ফারেস্তাদের বলেছিলেন ও ফারেস্তা তামাম পৃথিবী ধ্বংস করে দাও, ফারেস্তারা ধ্বংস করতে গিয়ে ইবলিস একটা ছোট বাচ্চা রাস্তায় পড়ে আছে, তার বাপ মাকে মেরে দিয়েছে, তার বংশকে মেরে দিয়েছে, আর ইবলিস ছোট বাচ্চা এত সুন্দর নাক নকশা, এত সুন্দর চেহারা, ফুটফুটে একেবারে সাদা ধবধবে বাচ্চা, আল্লাহকে বলল আল্লাহ এই ছোট বাচ্চাকে মারতে আমাদের অন্তরে কষ্ট লাগে, নিষ্পাপ বেগুনা বাচ্চা কিভাবে আমরা মেরে দিতে পারি? আল্লাহকে বললেন আল্লাহ আমরা একে মানুষ করতে চাই, আমার আল্লাহ বললেন তোমরা যাতে খুশি আমি খুশি হয়ে গেলাম। ছোট বাচ্চা চেহারা দেখে আর লাবণ্য রূপ দেখে আর সুবেদ গা দেখে আর ফার্সা চামড়া দেখে ছোট বাচ্চাকে ভালোবেসেছে, আর ভালোবাসার পরে ওই ছোট বাচ্চা এমন দেখা যায় জ্ঞানী হয়েছে, ওই ফারেস্তাদের শিক্ষক পর্যন্ত হয়ে গেছে, আর ছোট বাচ্চাকে চেহারা দেখে ভালোবেসে বেসে 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 তামাম পৃথিবীর সবচাইতে বড় কুলাঙ্গার ইবলিস আজাজিল শয়তান হয়েছে। ইবলিস আজাজিল শয়তান ছোটবেলায় ফারেস্তারা তাকে নিয়ে কোলে করে মানুষ করেছিল, কি দেখে? ফুটফুটে চেহারা, সুন্দর লাবণ্য বদন, সুন্দর কচি বাচ্চা কান্নাকাটি করছে, তাকে রূপ দেখে ফারেস্তারা ভালোবেসে তাকে মানুষ করেছে, আর পৃথিবীর সবচাইতে যদি বাঁশ দিয়ে ক্ষতি করতে হয় ওই কুলাঙ্গার ছোট বাচ্চা। ফারেস্তার উচিত ছিল যে চেহারা দেখে ভালোবাসা যাবে না, ভালোবাসতে হবে আল্লাহর গোলামিত্ব দেখে। জোরে বলে
আমার কথাটা বুঝতে পারছেন ভাই? ওই যদু মধু শুধু আমি বক্তৃতা করি, আমার বক্তৃতা শুনে কত আলেম হুজুর রস করে। তাহলে ফারেস্তাকে ফারেস্তারা কি করেছিল? ওই জিনের বাচ্চা, জিনের বাচ্চা কে? সেটা হলো ইবলিস শয়তান। কিসের বাচ্চা? জিনের বাচ্চা। এই জিনের বাচ্চাকে মারলো না, গোলা টিপলো না, আছাড় মারলো না, তার বংশকে উজাড় করে দিল। ছোট বাচ্চার চেহারা দেখে এদের মায়া লেগে গেল, আর ওই মায়া লাগার কারণে ওদেরকে শিক্ষকতাও করেছে, ওদেরকে পড়িয়েছে। পড়ানোর পরে আল্লাহ বলছেন, ওরে আমার ফারেস্তা, তোমরা তাকে ভালোবেসেছো, কিন্তু আমাকে যদি ভালো না বাসে, তার চেহারার রূপ লাবণ্যর দাম আমার কাছে। আর বেলাল যদি আমাকে ভালোবাসে, চেহারা যদি কালো হয়, আমার কাছে বন্ধু। এবার আপনি বলেন, চেহারা নেবেন না আল্লাহর মহব্বত নেবেন? যদি আল্লাহর মহব্বত নিতে হয় তাহলে বেলালের কাছে যেতে হবে, যদি চেহারা নিতে হয় তাহলে ইবলিসের কাছে যেতে হবে। এখন আমার এই তেল পড়া বক্তৃতা যদি কোনো হুজুর শোনে, তার তো পাঁচ আলা করবে যে সর্বনাশ করছে। তুই একটা বছর যদি আল্লাহ হায়াতে রাখে, আল্লাহ, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, খুব ঠান্ডা মাথায় বোঝা লাগবে। আমরা গোলাম হানাফি মাজাহাবের মানুষ, আহলে সুন্নাত আল জামাতের মানুষ, আমরা সিলসিলা ফুরফারা শরীফের মতাদর্শে মানুষ, বসিরাত আল্লামা হুজুরের মানুষ। তাই আমাদের কাছে, আপনার কাছে আমি একটা কথা বলতে চাই, তামাম পৃথিবীর জমিনে আপনি যদি বলেন না চেহারা দেখে ভালোবাসবো, তাহলে ইবলিস আজাজিলকে ফারেস্তারা চেহারা দেখে ভালোবেসে তারা জীবনের মতো ক্ষতি হয়েছে। শুধু একা ক্ষতি হয়নি, তামাম পৃথিবীর নবীদের কষ্ট করতে হয়েছে, আর আজি পর্যন্ত আমরা কষ্ট করে যাচ্ছি 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 একটাই কারণ, ওই চেহারা দেখে ভালোবাসার কারণে। ও ভাইরা বাবাজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, নবী পাকের একটা চাচা, চাচাটার নাম হলো আবুল আহাব। তফসির কারকেরা বর্ণনা করেছেন, আবুল আহাবের আগে একটা নাম ছিল সুদর্শন নাম, কিন্তু আবুল আহাব এত পরিষ্কার পরিচ্ছন্ন, এত ডিজিটাল, এত স্মার্ট, এত কালারফুল, এত পাওয়ারফুল, এত সুন্দর প্রমেশাল চেহারা। আল্লাহর নবী বলেছেন, আমার আল্লাহ রূপ দিয়েছেন আবুল আহাবকে পূর্ণিমার চাঁদের মতো। আবুল আহাবের চেহারা ফটফটে সাদা, ধবধবে পরিষ্কার, কিন্তু আবুল আহাব আমার নবীর প্রতি যখন আঙুল তুলেছে আর পাথর তুলেছে আর হাত তুলেছে, আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে, তাব্বাতি আদা আবুল আহাবি ওয়া তাব্বা মা আগনা, আবুল আহাব চেহারা ভালো হতে পারে, আবুল আহাবের চেহারাটা সুদর্শন হতে পারে, তামাম পৃথিবীর পুরুষের আর মেয়েরা পাগল হতে পারে, কিন্তু মুহাম্মাদের দিকে আবুল আহাব যখন একটা বার উঁচু করেছে, আমি আল্লাহ জাহান্নামে দেব না। ওই আবুল আহাবের সঙ্গে যত পৃথিবীর বান্দারা হাত মিলাবে, ওদেরও হাত ধরে আমি জাহান্নামে বানাবো, তার কারণ আমার নবীর প্রতি আঙুল তোলার কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আর একটা বার আগিয়ে চলে যাও, তাহলে আবুল আহাবের চেহারা আমার আল্লাহ দিয়েছিল, কিন্তু জাহান্নামে যাবে নবীর প্রতি আঙুল তুলেছিল। এবার আমি আপনার কাছে একটা কথা বলছি, পৃথিবীর জমিনটা যদি বর্তমান সময় ধ্বংস করতে হয়, যাদের চেহারা ভালো তারাই ধ্বংস করছে, হোক সেটা পতিতলায়ের আড্ডাখানা, হোক সেটা চায়ের দোকানে সুদর্শন নারী, হোক সেটা টিকিট কাউন্টারে একটা নারী, হোক সেটা মেম্বার প্রদান একটা নারী, হোক সেটা পাড়ায় একটা সুদর্শন নারী, টোটাল পৃথিবী যদি নাসাতে হয়, তাহলে চেহারা যাদের ভালো ওরাই পৃথিবীটা ওলট পালট করেই নাসাচ্ছে। আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন, আন্নিসাউ হাবালাতি শায়াতিন আও কামা কলা আলাইহি সালাম, যাদের চেহারাটা ভালো ওই সব নারীদের দিকে তোমাদের লক্ষ্য করে বললাম, নিসাও ওই সব নারীরা হাওয়ালাতি শায়াতিন, বরং ওই চেহারার ভিতরে শয়তানের রূপ আছে, আর ওই রূপ দিয়ে, ওই জাল দিয়ে তোমাদেরকে বন্দী করে। এখানে অনেক ছেলে জলসাকে কেন্দ্রবিন্দু করে, যারা জলসার মাহফিলে চলে এসেছে, এখনো যারা জলসায় আসেনি, এসেছে দু ঘন্টা আগে, রাস্তায় এমাথায় ওমাথায় ঘুরছে, সুদর্শন নারী দারজাল রূপী শয়তানের জাল ওদেরকে ঘোর করেছে।
ঘর করিনি ও তো আজকের হদ্দমা কামে গেছে ও চোখের পাতায় মেকেছে বুকে মেকেছে কলজে মেকেছে ফেফসা মেকেছে সারা জায়গা ক্রিম পেলাস ভিটে ভাটিকা হারমোনিয়াম শাকের গুঁড়ো যা ঘোড়ার কত ছিল সব মেকে এসেছে ঠিকঠাক লাইটে কাছে দাঁড়াচ্ছে বলছে কিতনা হাসিনা চেহারা বুঝেননি সংসার হবে আর পৃথিবীতে যারা 100 ভিতরে 95% যারা লাইন করে বিয়ে করে শহর গেছে ওড়কে যাইনি মোবাইল নাম্বার ডিলিট করে ওর অন্তর মোবাইল নাম্বার মুখস্থ 7 বছর ধরে প্রেম করতে ঘোড়ার দিন নাম্বার মুখস্থ থাকবে না আল্লাহ এ আমার ছেলেরা আমি আপনাকে বোঝাতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় পৃথিবীর জমিনে পৃথিবীর জমিনটা যদি ধ্বংস করতে হয় যাদের চেহারা সৌন্দর্য তারাই পৃথিবীর জমিনটা ধ্বংস করার জন্য এক নম্বরে তারা প্রস্তুতি হয়েছে আপনাদের এলাকা যদি কেজি স্কুল থাকে আপনাদের এলাকা যদি নার্সারি স্কুল থাকে আপনাদের এলাকা যদি শিক্ষানিকেতন থাকে আপনাদের এলাকা যদি শিক্ষা পাঠার বিদ্যালয় থাকে দেখতে পাবেন কিছু ম্যাম আছে কিছু ম্যাডাম আছে ওদের চোখ ওদের দেখা যায় চশমার ডাং যে রং সেই রঙে ওদের চুলের ফিতে সেই রঙে ওদের নাকের সেই রঙের ওদের কানের সেই রঙের ওদের আংটির দেখা যায় পাথর আবার সেই রঙের চুড়ি সেই রঙের মোবাইলের কভার সেই রঙের বেলাও সেই রঙের শাড়ি আবার সেই রঙের শাড়ির কিলিপ আবার সেই রঙের জুতোর ফিতে সেই রঙের সাইকেলের কভার আবার সেই রঙে দেখা যায় চোখের এখানে সেই রং আবার সেই রঙের ওদের মোবাইলের কভার দবা আছে সেই রঙের আবার লিপস্টিক দবা আছে সত্য না মিথ্যা এরাই হয়েছে নিসা ও হাওয়ালাতি শায়াতিন এরা হয়েছে শয়তানের জাল আর ওই জালে নবী আদমকে জান্নাত থেকে বার করেছে তোমার আমার মতন তো সামান্য গণার কচু আল্লাহ আমার কথা একটু বুঝতে পারছো সোনা ভাই বুঝতে পারছেন কিছু করার নেই কি হবে আমি আপনাকে বোঝাতে চেয়েছি আর একটা বার আগিয়ে চলে যাও তবে একটা কথা দেখো অনেক ব্যক্তিরা আছে কাউকে খুশি করার জন্য দাড়ি গুণো ছেঁটে দেয় কাউকে খুশি করার জন্য গোঁপ গুণো পরিষ্কার করে তবে দাড়ি ছেঁটে দেয় গোঁপকে কে কেটে পরিষ্কার করে দেয় একটা মেয়েকে খুশি করার জন্য কিন্তু ওরা নখ বড় রাখে নারীকে খুশি করার জন্য তাহলে যে নারীটা দাড়ি আর গোঁপ থাকলে অস্বস্তি বোধ করে আর যে নারীর সামনে তার প্রেমিক প্রেমিকার নখ বড় হলে খুশি হয় তাহলে কুত্তাও নখ কাটে না মানুষ নখ কাটে তাহলে কুত্তা নখ কাটে না আর এই ছেলেটা মেয়েটা নখ কাটে না তাহলে কুত্তা আর এই ছেলে মেয়ের পার্থক্য কোথায় ও আমার জওয়ান যুবক ছেলেরা আমি আপনাকে বোঝাতে চেয়েছি কুত্তা পরোসা পিরে পানি নেয় না আর যুবতীরা যুবকেরা এরা পরোসা পিরে পানি নেয় না তাইরা যদি পানি নেয় মনে করবে কুত্তার তো মান সম্মান চলে যাবে ওই জন্য কুত্তার ভালোবাসি বলে আমরা পানি নেয় না আমি আপনাকে বোঝাতে চেয়েছি তাহলে দাড়ি কাটলে নারী খুশি হয় গোঁপ চেঁচে দিলে নারী খুশি হয় কিন্তু নখ যদি বড় বড় করা হয় তাতে নারী শান্তি পায় তাহলে ভেবে রাখো তোমার ওই প্রেমিকেটা তোমার বন্ধু নয় বরং তোমার শত্রু আমি আপনার কাছে আরো কড়া টিপস আর প্রমাণ দিতে পারি আর একটা বার আগিয়ে চলে যাও ও ভাইরা বাবা জিরা লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী হাদিস শরীফে জানিয়ে দিয়েছেন লানাতাল্লাহ আল মুতাশাব্বিহিন মিনান নিসা ইবির রিজাল আল মুতাশাব্বিহাতু বির রিজাল ওয়ান নিসা আও কামা ক্বালা আলাইহিস সালাম আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন একটা মেয়ে একটা ছেলের দিকে যদি খারাপ নজরে তাকায় আর একটা মেয়ে যদি একটা ছেলের দিকে খারাপ নজরে তাকায় আমার আল্লাহ নবী বলেছেন তাদের উপরে আমার আল্লাহ গজব আর গজব দান করে তাই আম্মা জান আয়েশা সিদ্দিকা উনি বাড়িতে বসে আছেন আর দয়ার নবী বাড়িতে বসে বসে কুটি শিল্প কাজ করছে মানে কোনো একটা ছোট কাজ তাকে কুটি শিল্প বলে কোনো একটা ছোট কাজ করছে আম্মা জান আয়েশা সিদ্দিকার বড় বোন কত বছরের বড় তফসির কারো
আল্লাহ বলেছেন 10 বছরে বড় ওই বোনটার নাম হলো আম্মা জানাসমা দয়ার নবীর বাড়িতে চলে এসে ফারদা আনহা আল্লাহর নবী নিজের স্ত্রীর বড় বোনের দিকে না তাকিয়ে মুখটা একবার ঝামটা মেরে ঘনে নিয়েছে আল্লাহর নবীর কাছে আম্মা জানাসমা আয়েশা সিদ্দিকার বড় বোন দয়ার নবীর কাছে হাউ হাউ করে কেঁদেছে ও আল্লাহর নবী আপনি কি এই কাজটা ঠিক করেছেন আমার মা নাই আমি বড় বোন আমার বোনের কাছে একটু মাইলো ভুট্টা জবাটা মায়ের ভূমিকা পালন করার জন্য আমি নিয়ে এসেছি আর আপনি কেন আমার দিক দিয়ে মুখটা ঘুরিয়ে নিয়েছেন আবু বকর আর আমি আসমা দুইজনা বাপ বেটি দেখা যায় দেখা যায় মেয়ে আর বাপ দুইজনা আলোচনা করে আমার বোন আয়েশা সিদ্দিকাকে তোমার সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দিয়েছি আর আপনার বাড়িতে এসেছি আপনি কেন একবার মুখ ঝামটা মেরে ঘুরে নিয়েছেন আল্লাহর নবী বলেছেন ওরে আসমা তুমি কি জানো না তোমার বুকে কাপড় নেই তোমার মুখে কাপড় নেই তোমার মাথায় কাপড় নেই তোমার পিঠে কাপড় নেই তুমি যদি আমার বাড়িতে আসো আমি মুহাম্মদ সাল্লাম বলেছি যদি কোনো পুরুষ যদি একটা নারীর দিকে খারাপ নজরে তাকায় আর নারী যদি পুরুষের দিকে খারাপ নজরে তাকায় আল্লাহর গজব নাজিল হবে ও আসমা তুমি আমার বাড়িতে এসেছো তুমি আমার দিকে তাকাবে আমি তোমার দিকে তাকাবো আল্লাহর গজব আমার প্রতি নাজিল হয় এটা কি তুমি চাও হুজুর আমি চাই না ওই জন্য আমার আল্লাহকে খুশি করার জন্য আমি তোমার দিক দিয়ে মুখটা ঘুরিয়ে নিয়েছি এ আমার মোহাম্মদপুর আতে ঘড়িয়া পশ্চিম পাড়ার জওয়ান যুবকেরা তাহলে নবীর বাড়িতে যখন নিজের শালি গিয়েছে রসুল দেখলো তার চেহারা ভালো কাপড় নেই রসুল যদি মুখটা ঘুরিয়ে নেয় তোমার বাড়ি আজকের খালাতে শালি আর ফুপাতে শালি আর মামাতে শালি এসেছে তুমি যদি মোহাম্মদপুরে বসবাস করো সেই মোহাম্মদ সাল্লামের রীতি আর নীতিকে তুমি দেখা যায় সম্মান দিতে গিয়ে তোমার শালির সামনে ফটো সেলফি করে ফেসবুকে দেওয়া যাবে না কাকে দিয়েছো শালি এসছে অনেক দিনকার পরে শালি এসছে দুলা ভাই ফোন করে মাথা খারাপ আর শালিব দুলা ভাইকে ফোন করছে একবার বোনের খোঁজ নেয় না ওর কপালে কি বাস ফেলতি আসছেন আরো শান্তি দিদি আসছে বোনের কপালে বোনের কপালে তো ওই শালি তো আরো বাস ফেলতি আসছে ঠিক না বেটি ও শান্তি দিদি আসে না খারাপ লাগছে ও খারাপ লাগছে তাহলে আমি সাবজেক্ট ঘুরিয়ে দেই এই কান্নায় হয়তো পানি আসে না অন্য কান্না কাঁদি এখন তো অনেক হুজুর আছে কান্না স্টেজে উঠতে উঠতে কান্তি আবার নামতে নামতে কান্তি উঠতে উঠতে কান্না শুরু হয়ে গেছে আবার নামতে নামতে কান্না শুরু এত কান্না কান্তে যে যতক্ষণ ওয়াজ করতে শুধু কান্না সুর আর কান্না হুজুরের সামনে গিয়ে দেখি একটাও চোখে পানি নেই এখন হুজুর কাঁদছিল না নাটক করছিল সমাজে তো কোরআন হাদিসের আলোকে বাস্তবিক কথা বলতে হবে তা কাঁদবি কেন স্টেজে বসে তাহলে লোক কি শুনবে কান্না কানি করবে কেন কান্তি হাতে একটা সিস্টেম আছে কান্নার শাশুড়ি মরে গেলে তখন কি কান্তি গেলে সম্মান বাড়ে না সম্মান কমে শাশুড়ি মরে গেলে কাঁদা ভালো কিন্তু সম্মান লাগে আচ্ছা স্ত্রী মরে গেলে কাঁদা ভালো কিন্তু লোকের সামনে সামনে কাঁদবেন সম্মান থাকবে বলে মনে হয় তাহলে সব জায়গায় কান্নাকাটি বড্ডাটা সাপোর্ট করে না আল্লাহ এ আমার জওয়ান যুবকের আমি বোঝাতে চেয়েছি আল্লাহর নবী বলেছেন পৃথিবীর জমিনে যদি কাউকে ভালোবাসতে হয় তোমরা চেহারা রূপ লাবণ্য দেখে ভালোবাসবে না একমাত্র তার ভিতরে দিনদার আর দিনদার দেখে ভালোবাসো তাই নবী বলেছেন তোমরা যখন কোনো মেয়েকে বিবাহ করতে যাবে বিবাহ করার পূর্বে দিন ধার্য করার পূর্বে তার তিন থেকে চারটি গুণ দেখে তোমরা বিবাহ করো আল্লাহর নবীকে এক নাম্বার বলেছিলেন ও আমার সাহাবায়ে কেরাম জেনে রেখে দাও তোমরা যখন নারীর সঙ্গে দেখা সাক্ষাৎ করবে তোমার দেখা যায় দুলা ভাইকে নিয়ে গেলে চলবে না তোমার বাপকে নিয়ে গেলে চলবে না তোমার বন্ধুকে নিয়ে গেলে চলবে না পৃথিবীর জমিনে কোনো পুরুষ যদি না যায় হানাফি মাযহাবের মাসলা হলো কোনো যদি কোনো পুরুষ যদি বিবাহের জন্য মেয়ে দেখতে যায় ওই ব্যক্তিটা যেন কোনো বন্ধুর না নিয়ে যায় বর্তমান সময় কিছু যুবকেরা বদমাইশ আছে এরা একটা মেয়ে দেখার নাম করে চারটে বন্ধু চলে যায় ছেলের পছন্দ হয়েছে আর গাড়িতে উঠে একটা বন্ধু বলছে মেয়েটা সব ভালো কিন্তু আমি একটা বার দেখলাম বাম পায়ের কোড়ে আঙুলটা কিন্তু নেই
তাহলে 20টা আঙ্গুল হবে সেখানে আছে 19টা তাহলে ছেলের পছন্দ এই কালনাগিনী বন্ধুটাই কপালে বাস ফেলেছে আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন তোমার দুলাভাইকে নিয়ে যদি মেয়ে বিবাহ দেখতে যাও তাহলে তোমার দুলাভাই তোমার স্ত্রীকে পছন্দ করে দেবে আর ওই পছন্দে তুমি ঘর সংসার করবে রাসূল বলেছেন ওটা হারাম হারাম রাসূল বলেছেন তোমার বাপ তোমার বিবাহের জন্য মেয়ে দেখতে পাবে না তোমার বাপ যদি একটা নারীকে বিবাহের জন্য তোমার কাছে সুপাত্র গ্রহণ করে দেয় তাহলে বাপের পছন্দ ছেলের পছন্দ চলবে না আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কে নারী সন্তান দেখতে যাবে আল্লাহ নবী বলেছেন যিনি বিবাহ করবে তিনি যেন স্বয়ং তার বাড়িতে চলে যায় এবং তার মাকে নিয়ে যাবে মা যদি না থাকে মায়ের বোন খালাকে নিয়ে যাবে আর খালা যদি না থাকে দাদা দাদিকে দেখা যায় দাদি কিংবা নানিকে নিয়ে যাবে আল্লাহর নবী বলেছেন একটা মেয়েকে যখন বিবাহ করবে হাদিস শরীফে এসেছে যিনি বিবাহ করবে তিনি যদি নিজ চোখে দেখে না এটা জায়েজ 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 ওই জন্য পরের চোখে পছন্দ রসুল জায়েজ বলিনি তোমাকে নিজে দেখে লবাই লাগবেই লাগবে বর্তমান সময় যদি আমি ফতোয়া জারি করি বাবা যে বিবাহ করবে সে নিজে দেখে নিতে পারবে তাহলে এক্ষুনি আপনাদের কাছে সকাল হয়ে গেলে ওরা পালসার বাইক আর খানসিং চশমাটা চোখে দিয়ে আপনাদের দেখা যায় স্কুল বড় বড় কলেজের কাছে দাঁড়িয়ে থাকবে আর যত 300-250 মে পার হবে কোনটা নাম্বার বেশি কোনটা ভালো কালারফুল তার সর্বনাশ হয়ে যাক এটা দেখার দরকার নেই ভালোটাই তার কাছে ভালোই হয়ে যাবে রাসূল বলেছে ও ভালোর কথা আমি বলি না প্রথম নাম্বারে তাকে জিজ্ঞাসা করা লাগবে ও নারী তুমি বলো তুমি ধার্মিক কিনা নারীটা রাসূল তো বলতে পারতেন প্রথম তার চেহারা দেখো কেমন ভালো রাসূল কি বলেছেন প্রথম ধার্মিক কিনা আর আমার প্রথমের অর্থ ছিল কি চেহারা দেখবে না সে আলেম কিনা জ্ঞানী কিনা জ্ঞানী মানে ধার্মিক আলেম মানে ধার্মিক তাহলে নারীকে প্রথম দেখো সে ধার্মিক কিনা নারী যদি ধার্মিক হয় টোটাল পরিবারটা হবে ধার্মিক আর নারী যদি ফেসবুকের অ্যাকাউন্ট খুলতে পারে হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট খুলতে পারে ইউটিউবের গুগল ভিডিওর অ্যাকাউন্ট যদি টিকটক ভিডিও যদি এগুলো অ্যাকাউন্ট খুলতে পারে ও নারী কি ভালো হয় বলে মনে হয় মনে করো আমি একা কাস্টমার না কেতনা কাস্টমার এর উপর দিয়ে আমপান ঝড়ের মতন উড়ে গেছে খুব সমস্যা ভালো ছেলেও পাওয়া কঠিন ভালো মেয়ে পাওয়াও কঠিন ওই জন্য বারবার বলি ফুরফুরার আবু বক্কারের জন্ম হবে না কেন ফুরফুরার আবু বক্কার রহমাতুল্লাহ আলাইহির মা ছিল ওই মা আমাদের খাজা হুজুরের জন্ম হয় না কেন খাজা হুজুরের মতো মা ছিল ওই মা আমাদের আর নেই আমাদের মা ভেজাল বাচ্চাগুলো ভেজাল এটাই আমাদের সবচাইতে বড় দুর্বলতা আল্লাহ যুবকেরা আমি আপনাকে বোঝাতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় তাহলে আমি আপনাকে বলছিলাম ভালো যদি বাঁচতে হয় আপনাকে জ্ঞানী দেখে ভালোবাসা লাগবে আগে আমাদের মুরব্বীরা বলতো বাবা জাতের মেয়ে কালো ভালো জাতের মেয়ে কালো ভালো বর্তমান সময় দেখা যায় ওরা চেহারা লাভলাবণ্য আর চেহারা বদনকে মডিফাই কালারফুল করার জন্য ওরা চেহারার প্রতি আঘাত দেয় না আজ থেকে 20 বছর আগে আমাদের এলাকায় যত ছেলেরা বাপ মাকে ভাত দিত আর 20 বছর পরে আমাদের এলাকায় বিয়ে করলে ছেলে আলাদা হয়ে যায় বিয়ে করলে ছেলে আলাদা হয়ে যায় এ দোষটা ছেলে মেয়ে দোষ নয় এ দোষটা হলো জনম দুঃখিনী মা জনম দুঃখিনী আব্বা জানের দোষ আব্বা মায়ের চিটিংবাজি অভ্যাস ছিল বলে তাদের প্রতি গজব আর আজাব আল্লাহ দিয়েছে আপনি যদি বলেন মফিজুল ভাই 20 বছর আগে আমাদের বাপ মাদের ভাত দিয়েছিলাম আমরা কিন্তু আমাদের ছেলেরা আমাদের ভাত দেয় না কেন আমি বলবো সন্তানের যদি 1 টাকা দোষ থাকে বাপ মার দোষ আছে 20 টাকা তার কারণটা হলো কি আল্লাহর কোরআন জানিয়ে দিলেন আল্লাহর কোরআন বর্ণনা করেছেন আল্লাহু খায়রুর রাজিকিন আমি আল্লাহ হলাম রিজিকের মালিক আমি আল্লাহ হলাম খাদ্যর মালিক তাহলে আমি বাচ্চা মফিজুল ইসলাম মায়ের গর্ভ থেকে আমরা দুই ভাই তিন ভাই আমি আপনি জন্ম হয়েছি তাই আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন তোমরা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছো হয়তো রাত 2:30টার সময় দোকান তখন বন্ধ হয়তো বেলা 1টার সময় মার্কেট তখন বন্ধ তোমার ক্ষুধার প্রয়োজন লেগে গেছে যাতে তুমি কষ্ট না পাও তোমার মায়ের বুকের স্থানে আমি রিজিক আমি আল্লাহ দুধ দিয়েছি তাহলে একটা নির
সহবাচ্চা নিষ্পাপ বাচ্চা তার রিজিক তার মায়ের বুকের স্থানে আমার আল্লাহ জোগাড় করে দিয়েছে। আমাদের সমাজে কিছু কুলাঙ্গা নারী মা আছে, এরা ছোট বাচ্চা যখন কান্নাকাটি করে নেস্টোজিন নেট্রোজিন 1-2-3 ওই কুকুর বাচ্চা দুধ ভেজাল দুধ বাচ্চাকে খাওয়ায় আর নিজের দেখা যায় স্তনে দুধকে স্তনা টাটকা কালারফুল রাখার জন্য একবারও স্তনে মুখ দিতে দেয় না। ওরে বাপ আমার মা একটা বাসনে রেখে দাও, তুমি ছোটবেলায় বাচ্চাকে যেমন খাদ্য থেকে হক নষ্ট করেছো, তুমি একটাবার বুড়ো হয়ে দেখো, হয় তোমার বিদ্যা আশ্রমে যেতে হবে, না হয় তোমার ঘরে বসবাস করবে, কিন্তু তোমার নাতি তোমার খেদমত করবে, ছেলে মেয়ের হাতে খেদমত তুমি পাবা না। তার কারণ ছোটবেলায় যেমন তার খাদ্যতে ভেজাল হক মেরেছো, এবার বুড়ো বেলা তা প্রতিশোধ তোমায় নিতে হবে। যাদের দুধ হয় না তাদের ব্যাপারটা আলাদা, যাদের হয় ছোট বাচ্চার হক নষ্ট করছে না করে না। আল্লাহ মনে করলে যেন খুব ভালো কাজ করছি, ভালো কাজ না, ভালো কাজ না। আল্লাহ তাহলে আমাদের সমাজে মায়েরা ওরা বুকের স্থানে দুধ বাচ্চাকে খাওয়ায় না, এটাই তো হক নষ্ট করেছে। শুধু এটা শেষ নয়, এখন বাচ্চাকে কোলে নেওয়া হয় না, ডিজিটাল এখন দেলনা আর খেলনা উঠেছে, বাচ্চাকে দিয়ে দিল আর বাচ্চা দেখা যায় হেলনা দোলনা অটোমেটিক ছিল। আমাদের মায়েরা কি করত, গরুর দড়ি কিংবা রশি ছাগলের দড়ি নিয়ে বাপ থাকতেন হেলনাতে আর বাচ্চাকে কোলে করে চেপে ধরতেন, তাহলে মায়ের সঙ্গে বাচ্চার একটা সম্পর্ক জড়িয়ে যায়। বর্তমান সময় ডিজিটাল ভালোবাসা, বাচ্চা যদি কান্নাকাটি করে তার হাতে একটা কার্টুনের মোবাইল ধরিয়ে দিয়েছে, তাহলে মা তাকে ঘুম পাড়ায় না, মায়ের মুখ দেখে বাচ্চা ঘুমায় না, দেখছে চলচ্চিত্র জগতের কার্টুন আর দেখা যায় ভূত পেতনি ভৌতিক এই সব গান বাজনা দেখে বাচ্চাটা ঘুমায়। ও মা তুমি কি একটা বার জানো না, বাচ্চাকে হক নষ্ট করেছো বুকে দুধ না খাবিয়ে, আবার বাচ্চা যখন ঘুমায় তোমার মুখ দেখে ঘুমায় না, বাচ্চা যখন জাগ্রত হয় তোমার মুখটা দেখতে পায় না, তুমি কি করে এবারে বলবে হুজুর ওয়াজ করার আগে একটু আব্বা মায়ের ওয়াজ করো, ওই জন্য আমি আর আব্বা মায়ের ওয়াজ করি না, আমি শুধু ওয়াজ করছি বাবা যত বড় আব্বা মাকে ডিটেনশন ক্যাম্পে পাঠাও। মাথা যায়নি, যত পারো ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দাও, সর্বনাশ করে। তিনটে ছেলে, বড় ছেলে ভাত দেয়, বড় ছেলে সব জমি, আর দুটো ছেলে খেতে দেয় না, তার একটাও জমি দেয়নি। বাবা তুমি ছেলেকে জমি দেও না ঠিকই আছে, কিন্তু তার ছেলে কি করে খাবে, হক নষ্ট করেছে না কয়েকদিন, সর্বনাশ করে ফেলেছে। তার ছেলে থাকবে কোথায়, তুমি টোটাল বংশটা তো সর্বনাশ করেছো তোমার ছেলের দিকে তাকিয়ে। আল্লাহ আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে একজন একজনের প্রতি ঝুঁটা খেলে তার প্রতি মিল মহাব্বত বেড়ে যায়। এবার চলেন আর একটা কথা বলি, হাদিস শরীফে পাওয়া যায় কোন ব্যক্তি যখন খানা খাবে, খানা খাবার ভিতরে 13-14 সুন্নাত আছে, 14 সুন্নাত আছে। আল্লাহর নবী হাদিস শরীফে বলেছেন কোন ব্যক্তি যদি খাদ্যের সময় যদি বিসমিল্লাহ না বলে, বিসমিল্লাহি আউওয়ালা হুয়া আখিরা, এই দোয়াটা যদি শেষে পাঠ করে নেয় আমার আল্লাহ তার নামায় আমালে নেকি আর নেকি দান করে দেবেন। ও ভাইরা বাবা জিরা, একটা ছোট বাচ্চা, 5 দিনের বাচ্চা, 10 দিনের বাচ্চা, 1 মাসের বাচ্চা, 7 মাসের বাচ্চা, 1 বছরের বাচ্চা বিসমিল্লাহ বলতে পারে না। হুজুর আমার বলেছেন ওই বাচ্চাটা যখন মা বুকের স্থানে দুধ খাওয়াবে, মা একটা বার যদি বিসমিল্লাহ বলে, ওই বাচ্চাটার বিসমিল্লাহ বলা আমার আল্লাহ করিয়ে দেবে, করিয়ে দেবে, করিয়ে দেবে। ফের আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে যে যা ঝুঁটা খায় সে তার প্রতি মিল মহাব্বত বেড়ে যায়। ফুরফুরা শরীফ থেকে পীরের আওলাদেরা, হুজুরেরা, আমাদের ঈদগাহ, আমাদের খানকা, আমাদের মক্তব, মসজিদ, মাদ্রাসা কিংবা পাড়ায় পাড়ায় যখন জলসায় আসতেন আমার ফুরফুরা দাদা পীরের হুজুররা কিংবা আওলাদেরা, ওরা যখন চা খেয়ে রেখে দিতেন, এমন দেখা যায় বয়স্ক মুরব্বী মুরিদ থাকতো, তারা ওই চা ঝুঁটা খাবার জন্য বসে
থাকতেন তার কারণ পীরের প্রতি মহব্বত বেড়ে যায় ও ভাইরা বাবাজিরা ওরা যখন খাদ্যটাকে মাছ গোশত খেয়ে ছেড়ে দেয় ওই ঝুটাটা ভক্তবৃন্দরা খায় এটা খাওয়া হলো জায়েজ জায়েজ তাহলে যে যা ঝুটা খায় তার প্রতি মিল মহব্বত বেড়ে যায় আমাদের যুবকেরা 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 এরা দলে 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 থাকে কিন্তু গাঁজা খোরেরা বেশিরভাগ দলে থাকে তার কারণ হলো একটা স্কুলের স্কুলের স্টুডেন্ট কিংবা কলেজের ছাত্র ছাত্রী এরা যতটা না এক জায়গায় জড়ো হয়ে থাকে গাঁজা খোরেরা তার চাইতে বেশি এক জায়গায় হয় আমি হিসাব করে আর এনালাইজ করে আমি হিসাব করে পেয়েছি গাঁজা খোররা যখন গাঁজা খায় ওরা এত বড় মাটির কলকিলায় চার কোনা কাপড় লায় ধরে যখন টান দেয় ওই ঝুটা আর একজনকে দেয় ওই ঝুটা আর একজনকে দেয় ওই ঝুটা আর একজনকে দেয় তাহলে হাদিস শরীফে যদি পাওয়া যায় যে যার ঝুটা খাবে তার প্রতি মিল মহব্বত বেড়ে যাবে তাহলে গাঁজাখোর গাঁজাখোরের মতো মিল পৃথিবীতে নাই হ্যাঁ নাকি ভুল বলছি পৃথিবীতে আছে কষ্ট হচ্ছে না ওরে আমি গাড়িতে তুলেছি আমি তো তারা জানিনি বলছে হুজুর আমি একটু যাব আমার ছেলে দাঁড়িয়ে আছে গাড়িতে তুলেছি গাড়ি তখন 70-80 ছুটছে খারাপ রাস্তা বলছে হুজুর একটুখানি দাঁড়া বলি কেন বলছেন আমারটা বন্ধ একটু দাঁড়িয়ে আছে রাস্তা দেখতে পেয়েছি নেমে গেল সে তো গাঁজা করি ও গাঁজা করি বলে আল্লাহ ঝুটা খাওয়া যে কি মিল তুমি রেখেছো হুজুরের গাড়িতে না উঠ না লিলে রাগ আবার না নামালেও রাগ কি মহব্বত দেখেছেন আপনাদের এলাকায় গাঁজা খোর আছে নাকি ও ছেলেরা আছে নাকি এলাকার ছেলেরা গাঁজা খায় না ভালো আমি তো জানিনি ভাই আমি আজকে আপনার এখানে অস করছি আচ্ছা আমার অজের জন্য কেউ কিছু বলেও দেয়নি তার কারণ আমার প্রতিনিয়ত একটা পার্সোনাল চ্যালেঞ্জ থাকে ভি কলকাতা আমার প্রতিনিয়ত লাইভ দিতে হয় কি অস করি না করি মাঝে মাঝে না আমি ভুলবো কি মাঝে মাঝে ভুলবো কি প্রতিদিন যখন ভিন্ন 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 ওয়াজ করো ভাই তখন মাথায় কাজ করে না একে পড়ার সময় পাইনি একে ঘুমানোর সময় পাইনি তবে তিনটে ওয়াজ আর দুটো গজল মুখস্থ করে সারা বছর কাটানো কাজ নয় খুব সমস্যা হয় ওই জন্যই বলি যেখানে যাই যে মাটিতে যেমন প্রয়োজন সেখানে তেমনই বক্তৃতা করি তবে এক হাঁটু পানিতে আমি লঙ্কা চারা পুঁতি না একটু কাণ্ড জ্ঞান আছে এমন কিছু বক্তৃতা করি না যে এলাকায় অশান্তি আর বিশৃঙ্খলা সৃষ্টি হবে ঠিক না বেটি এখন চলছে তো জলসার মাহফিলে রাজনীতি চলছে রাজনীতির স্টেজে নারায় থেকে চলছে চলে না ও আমি ঘমটার গলে খ্যামটা না খুঁজে জিনিস পছন্দ করিনি ও আমার পছন্দ না আল্লাহ বুঝতে পারেননি ও তখন আবার কে বলবে তাহলে হজরত তালি কোন দলের আবার প্রশ্ন আসবে হুজুর তালি কোন দলের ভাই আমি বিজেপির দলের দেখে লিখে যা মিটে গেল তো নাকি আমি বিজেপির দলের লোক বেশ মিটে গেল খবরদার ভাই জলসার প্যান্ডেলে যেন রাজনীতি না হয় আর রাজনীতির স্টেজে যেন ধর্ম তাহলে সমাজ বাঁচবে কিন্তু সমাজ অতল সাগরে তলিয়ে যাবে অতল সাগরে তলিয়ে যাবে আল্লাহ হে আমার সোনা মানিকেরা আমি আপনাকে বোঝাতে চেয়েছি যে যা ঝুটা গায় তার প্রতি মিল মহব্বত বেড়ে যায় তাহলে একটা গাঁজাখোর আর একটা গাঁজাখোরকে যখন চুমো খেলো এই দেখা যায় কলকে গাঁজার বোতল নিয়ে কিংবা মিল মহাবত বেড়ে যায় এবার আমি আপনার প্রতি আর একটা এক্সাম্পল দেব লাস্টে হাদিস দেব যাতে আপনার বিশ্বাসটা গাঢ় হয় লক্ষ্য করে দেখা যায় আমি আপনাকে বোঝাতে চেয়েছি একটা ছেলে আর একটা মেয়ে যখন বিবাহ করা হয় ছেলের বয়স 18 বা ছেলের বয়স 22 বছর এখন মেয়ের বয়স 19 বছর ছেলে আর মেয়ে যখন বিবাহ হয়েছে মেয়ে তো কেন্দে নেন্দে একাকার করে দিয়েছে ছিলাম একটা জঙ্গলে আমি আর একটা জঙ্গলে যাব এই চিন্তা আর টেনশনে কান্নাকাটি শুরু করে দিয়েছে আবার বলতে বড় লজ্জা লাগে আমার বোনেরা বিবাহ দেওয়ার সময় মরা মানুষের মতো চিল্লাতো এখন কিন্তু মেয়েদের বিয়ে হবার সময় আর কান্না নেই কান্না নেই অত খোলে সেটি হয়ে গেছে কাঁদবে কি করতে
তাহলে আমি দেখা যায় মেয়েটা যখন কান্নাকাটি চলছে ইমাম সাহেবকে বললাম ইমাম সাহেব তুমি একটু বাতাসা ফু দাও খরমা খেজুরে ফু দাও তুমি একটু মিষ্টি রসগোল্লায় ফু দাও ইমাম সাহেব একটা দোয়া করলো কোরআন শরীফের একটা আয়াত পড়লো আয়াত আমি বলবো না বললে লাইভ চলছে কেটে নিয়ে আবার কোন মেয়ের কপালে বাস ফেলবে একটা দোয়া পড়েছে ওই দোয়াটা পড়ে মিষ্টিতে ফুঁক দিয়েছে আর মিষ্টিতে ফুঁক দেওয়ার বিনিময় ওই মেয়েটা যে যখন খাবিয়েছে মেয়েটা একদিকে কাঁধে ঘাড় বেঁকে যায় অপর দিকে স্বামী যে গাড়িতে এসেছে সেই গাড়ির দিকে কিন্তু পা আস্তে আস্তে আগিয়ে যায় চেহারা বেঁকে যাচ্ছে বাপের বাড়ি কিন্তু পা হেঁটে যাচ্ছে স্বামীর বাড়ি ঠিক না বেঠিক ওটাই হলো ঝুটা খাবার অ্যাকশন আমি আপনাকে আর একটা পয়েন্ট বোঝাতে চাই আল্লাহ নবী এক সময় বসে বসে খানা খাচ্ছিলেন আরবিতে দাকিকুনকে ময়দা বলা হয় আসালনকে মধু বলা হয় মিলহুনকে লবণ বলা হয় সুরাবাতনকে ঝোল বলা হয় লাহমুনকে গোস্ত বলা হয় বাকারা বলতে গরু বলা হয় আল্লাহ নবী সুরা আর দেখা যা ঝোল কিংবা গোস্ত এক সময় খাওয়া খাবে করছিলেন আল্লাহ নবী খেতে খেতে গোস্তর হাড্ডিটা তিনি খেয়ে দস্তারখানার পাশে রেখে দিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই হাড্ডিটা নিয়ে তিনি রসুল যেখানে জিহ্বা দিয়ে চুষে চুষে খেয়েছিলেন আম্মা জান ওই জায়গা ঠোঁটটা দিয়ে তিনিও চুপ চুপ করে চোঁচা শুরু করলেন আল্লাহ নবী বললেন ওরে বিবি আয়েশা তোমার যদি এত প্রয়োজন হয় আমাকে বলতে পারতেন আমি তোমাকে একটু হাড্ডিটায় গোস্ত আমি রেখে দিতাম আল্লাহ নবীকে বললেন ফামাদাল হুয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনি আমাকে খাদ্যর লোভ দেখাবেন না আপনি হাড্ডিটা খেয়ে নিচে রেখে দিয়েছিলেন কিন্তু আপনার ওই ঝুটার জায়গায় আমার জিভটা দিয়ে আমি যখন একটু চুষেছিলাম চুষেছিলাম আপনার এই ঝুটা আমার চেহারার ভিতরে যখন চলে গেছে আমি আশা রাখি আপনার ঝুটা আমার ভিতরে যাবার বিনিময় আপনার প্রতি আমার ভালোবাসা আরো গাঢ় হয়ে গেছে তাহলে যারা বিড়ি খায় বিড়ি খেয়ে বলছে এক টান দাও সে আবার এক টান খেলো কি হবে যারা সিগারেট খেয়েছে সিগারেট খেয়ে বললো আমাকে এক টান দাও খাই কি হবে মহব্বত হবে ভালোবাসা ভালোবাসা হবে তাই মায়েরা বাচ্চাও ভালোবাসে না কারণ এখন তো চুমু খাওয়া হয়েছে ওয়াইফাই চুমু খাওয়া বাচ্চা ওখানে বসে আছে চাবালিতে হাত নিয়ে মিটু খেয়েছে আগে মায়েরা চুম্বন খেত গালের ভিতরে গাল দিয়ে এখন চুম্বন খাচ্ছে কেমন ওয়াইফাই ওয়াইফাই চুমু খাওয়া চাবালিতে হাত নিয়ে মিটু খাচ্ছে একই বুকের স্থানে দুধ পায় না আবার চুম্বনও পায় না ওয়াইফাই চুম্বন কতটা ভালো হবে ওয়াইফাই ভালোবাসা কষ্ট হচ্ছে না তাহলে ঘুরিয়ে দেই এটা তকবীর নারে তকবীর আরেকটু জোরে বলেন নারে তকবীর আরেকটু তকবীর নারে তকবীর মোহাম্মদপুর তেঘরিয়া পশ্চিম পাড়া জম কমিটির উদ্যোগে মহান ইসাল্লে সওয়াব মহান ইসাল্লে সওয়াব আহলে সুন্নাত আল জামাত নারে তকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ তাহলে কোরআন শরীফের একটা আয়াত পড়েছিলাম সে অস্ত্র এখনো করা হয়নি সেটা কি যে পৃথিবীর জমিনে বেঈমানরা জাহান্নামে গেছে তাদের একটাই কারণ ছিল বেশিরভাগ সেই কারণটা কি ওরা যেখানে মাজার দেখতেন সেই মাজার দেখার কারণে সাজদা দিয়ে জাহান্নামে গেছে আর আমাদের সমাজে যারা জাহান্নামে যাবে তাদের কারণটা কি ওরা আল্লাহর সঙ্গে শিরিক করবে শিরিক করে ওরা জাহান্নামে যাবে এখন বলেন এখন আপনার কাছে বলছি ভাই কোরআন শরীফ বিক্রি করা জায়েজ হাদিস শরীফ বিক্রি করা জায়েজ মাটি বিক্রি করা জায়েজ গাছ বিক্রি করা জায়েজ ফুল বিক্রি করা জায়েজ কবর বিক্রি করা জায়েজ কবর 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 ধরে নাও আমার বাপ মরে গেছে এখন বাপের কবর বিক্রি করব আমার দিকে তাকান বাপ মারা গেছে বাপের কবর বিক্রি করব জায়েজ না না জায়েজ কিচ্ছু বলবেন না মানে যা মরি আমি মরব এখানে ওয়াজ করা হচ্ছে ওয়াজ করে নিয়ে চলে এসেছে বাবা আমার হাতে একটা কাগজ দেখতে পাচ্ছ জি
এটা হলো তোমার বাপের কবর, এটা হলো তোমার হুজুরের কবর, নিতে গেলে 20 টাকা লাগবে। মাথা যায়নি, মাথা যায়নি? তুমি টাকা নিচ্ছ 10,000 20,000 15,000 10,000 20,000 টাকা, এতে কলজে ভরে না কবর বিক্রি করে খাচ্ছে। ভন্ড চিটিং বা জাহেল মূর্খ আকাট নালায়েক কিছু জানে না। কবর বিক্রি করে খাওয়া, কবর বিক্রি করে খাওয়া। যদি আমার পীর ওই সময় যদি এই সময় বেঁচে থাকতো, মুখে সাপাট করে চড় মাতো, ঠিক না বেটি? ইস, কবর বিক্রি করে খাচ্ছ? আল্লাহু আকবার, আল্লাহ। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায়। ও ভাইরা বাবা জিরা, আল্লাহ নবীর কাছে, আল্লাহ নবী এক সময় দাঁড়িয়ে আছেন, আল্লাহ নবীর কাছে কিছু ছাগল উড় বকরি দম্বা মহিষ নবীর পায়ের কাছে সাজদা দেওয়া শুরু হয়ে যায়। আল্লাহ নবীর পায়ে যখন সাজদা দিয়েছে, নবীর কাছে কিছু সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই চতুষ্পদ জন্তুর প্রাণী এরা আপনার পায়ে সাজদা দিয়েছে, আমরা হলাম আপনার ভক্ত, আপনার উম্মত, আপনার সাহাবা, আমরা যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি সাজদা যদি না দেই, আল্লাহ যদি হাসরের মাঠে বলে ওরে আমার নবী পাকে সাহাবা চতুষ্পদ জন্তুর আমার নবীকে তাজিমের জন্য সেজদা দিয়েছে, তোমরা কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলে? তাহলে চতুষ্পদ জন্তুর জ্ঞান আছে, তোমাদের কি জ্ঞান নাই? ও আল্লাহ নবী, একটা বার আপনি বলেন আপনার পায়ে কি আমরা সাজদা দেব? নবী আমার বললেন, তবে জেনে রেখে দাও, 30 পারা সূরা নাবাতে আমার আল্লাহ বলেছেন, ইয়া লাইতানি কুনতু তুরাবা, ওই চতুষ্পদ জন্তুররা ওরা মাটির সঙ্গে মিশে যাবে, হাসরের মাঠে ওদের হিসাব নিকাশ হবে না, আমাদের জন্য আল্লাহ ওদের, আমাদের জন্য ওদেরকে আল্লাহ সৃষ্টি করেছে আমাদের উপকারের স্বার্থে। তাহলে চতুষ্পদ জন্তুররা আমার পায়ে সাজদা করবে, চতুষ্পদ জন্তুদের কাছ থেকে তোমরা শিক্ষা নেবে না? আনাবু ইস্তু মুআল্লিমান, আমি হলাম তোমাদের শিক্ষক, আমি যেটা শেখাবো সেই শিক্ষা নেওয়া লাগবে। আল্লাহ নবীর কাছে বললেন, হুজুর, তাহলে আপনি যেটা আমাদের শিক্ষা দেবে সেই শিক্ষাটা আমাদের দিয়ে দাও। দয়ার নবী আমার বলেছেন, লানাতাল্লাহ গালিয়া হুদা ওয়ান নাসারা ইত্তাখাজু কুবুরা আম্বিয়া ইহিম মাসাজিদা, ইহুদি নাসারা জাহান্নামে চলে গেছে, একটাই ওদের অভ্যাস আর খারাপ বদমেজাজ ছিল, ওরা যতটা কবর দেখতেন ওই কবরে ওরা সাজদা দিয়ে কবর পূজা করে, করো কবরকে দেখা যায় বেশি বেশি ওরা পূজা করে, ওরা জাহান্নামে চলে গেছে। ও আমার সাহাবায়ে কেরাম, জেনে রেখে দাও, তোমরা কবর তালকিন করবে, কবরের কাছে তোমরা কাশব করবে, এটা জায়েজ, কবর তোমরা জিয়ারত করবেন জায়েজ, তবে কবরকে তোমরা পূজা করবে না, পূজা করবে না। আপনারা বলবেন, ভাই আপনি সন্দেশখালী থানা সাংদা থেকে এসেছেন, তবে আপনি মফিজুল ভাই কি বলছেন কবর পূজা আর কবর জিয়ারাতের ব্যাখ্যাটা কি বুঝতে পারি না। আপনাদের এলাকায় যত বাঁশ বাগান আর লেবু বাগান কিংবা মাটির মাঝখানে যত কবর আছে, ওই কবরটা জিয়ারাত করা হলো কোরআন হাদিসের আলোকে, আর ওই কবরটা আমি ফটো তুলে 10 টাকা 20 টাকা যদি পীরের নাম দিয়ে আমি আপনার কাছে বিক্রি করি, তাহলে ধর্মের নামে খ্যামটা নাচন শুরু করে দিয়েছি। আর ওই কবরের ছবিটা যত জওয়ান যুবকেরা ওরা ঘরের উপরে বেঁধে রাখবে, কেউ লেবিলিশন করবে, কেউ কাঁচের ভিতরে রাখবে, আর আপনি তোলা দিয়ে যাওয়া আশা করবেন, তাহলে কবরের সেজদা দিয়ে যেমন জাহান্নামে যাওয়া সহজ, তাহলে কবরের তোলা দিয়ে, ফটো তোলা দিয়ে যাওয়া ওটাও যেমন হারাম, এটাও তেমন হারাম। তাই রসুল বলেছেন, ইহুদি নাসারা কবরকে সেজদা দিয়ে ওরা জাহান্নামে চলে গেছে, সেই জামানায় আখিরি জামানায় কি আমার ভয় লাগে? কিছু মূর্খ সমাজ আলেমরা আমার উম্মতকে কবর সেজদা না করতে বলেও কবরকে ওরা মাথায় রেখে জাহান্নামে যায় কিনা? তাহলে কবরকে সাজদা করতে গেলে মাতার সামনে যেমন কবর থাকলে সাজদা হয়, তাহলে যখন কোনো ব্যক্তি দরজার উপরে কবরের ছবি রেখে দেবে, আপনি যদি নিচের থেকে যাও তাহলে সেজদা দিলে যেমন মাথায় থাকে, তোলা দিয়ে গেলে তেমন মাথায় থাকে, এটাও হারাম ওটাও হারাম। আজকের মোহাম্মদপুর থেকে যদি আমি আপনাকে বলি, বাবা কবরকে আপনারা জিয়ারাত করেন জায়েজ জায়েজ জায়েজ, তবে যারা কবরের ছবি, হোক সেটা বসিরার হুজুরের ছবি, হোক সেটা ফুরফুরার ছবি, হোক সেটা
সেটা বাগদাদের ছবি হোক সেটা আজমিরের ছবি এই ঠাকুর দেখা যায় কবর যারা বিক্রি করে আপনি তাদের কাছ থেকে কিছু নেবেন না একমাত্র রসুল পাকের মাদার শরীফটা আমরা চুম্বন করি আল্লাহর নবী বলেছেন তাম পৃথিবীর জমিনে যত নবী আছে আদম সাফিউল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ ঈসা মুসা দাউদ ইউশুয়া জাকারিয়া লূত ইব্রাহিম তাম পৃথিবীর যত নবী আছে ওদের কবর জিয়ারত করলে নেকি হতে পারে নাও হতে পারে আল্লাহর নবী জানিয়েছে মান যারা কবরিন কোন ব্যক্তি আমার মাজার যদি একটা বার নসিবে দেখতে পায় অজাবাত লাহু শাফাতি তার জান্নাতে দেওয়ার জন্য আল্লাহর নবী বলেছেন আমি জিম্মাদারি হয়ে গেলাম এ আমার মোহাম্মদ পন্নিউ টাউনের সোনার মানিকেরা তাহলে আল্লাহর নবী বলেছেন আমার মাজারকে তাজিম করলে আমার কবরকে সম্মান করলে আমার কবরে সালাম দিলে আমার মাজার শরীফটা কোন ব্যক্তি যদি দেখতে পায় ওই ব্যক্তি জান্নাতি 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 তাহলে রসুলের কবরের জন্য রসুল হাদি দিয়েছে পৃথিবীর কোন হাদিস আপনি দেখাতে পারবেন তোমার বাপের কবরে ফটো তুলে পুজো করলে জান্নাত পাওয়া যাবে কোন হাদিসে আছে মাথায় যাচ্ছে কি ভাই আমি যদি বলি তাহার তেলে বগুনে চলে যাচ্ছি আবার কার ভালো লাগছে রসুল বলেছেন আমার কবর জিয়ারত করলে আমার মাজার দেখলে সম্মান তাজিম করলে কি পাওয়া যায় বলেন বলেন কি পাওয়া যায় জান্নাত পাওয়া যায় এখন আমার বাপের কবরটা যদি ফটো তুলে যদি বিক্রি করি এতে কিছু পাওয়া যায় বলে মনে হয় যদি যায় এমন হাদিস আমার জানা নেই তোমার জানা থাকলে আমি জানতে চাই জিয়ারত করা যাবে জিয়ারত বিলতে বলেছি আমি জিয়ারত করা যাবে খতম বকশানো যাবে কবর তালকিন করা যাবে কাশফুল কুবুর করা যাবে কবরে সোয়াস পৌঁছানো যাবে কবরের ধারে গিয়ে কান্নাকাটি করা যাবে ইয়া রাফি ইয়া দাইহি হাত তুলে কাঁদা যাবে কিন্তু কবরে ফটো তুলে ঘরে টাঙিয়ে রেখে সোয়াব পাওয়া যায় কি না আমি এখনো খুঁজে পাই না তাহলে যারা ওয়াজ করতে এসে হোক সেটা আলেম হোক সেটা হুজুর হোক সেটা পীরজাদা যদি বলে যে বাবা আমার এই ছবিটা তোমরা 20 টাকা করে নবা আর ঘরে বাঁধিয়ে রাখবা আল্লাহ বরকত দেবে মনে করতে হবে কাঁচা খেয়ে এসছে মাথা যায়নি আমার সেদিন ফোন করে একজন বলেছিল নাম বলছি না আমারে বলল হ্যালো বলে হ্যাঁ হ্যালো ওর ভাবতাল তো আলো জানি এটা ভূত এটা ভূত হ্যালো বলে ঠেলে উঠে চলে হ্যাঁ বলেন কে তা বলছে আপনি কি মফিজুল ইসলাম যেরাম কুকুর সেরাম মুগুন নয় হচ্ছে না তা বলছে সেদিন ওয়াজ করছিলে কি নিয়ে ওয়াজ করছিলাম বলে তোর বাপের কথা বলছিলাম তো খুশি হইনি দেখি না মাল ফোন কেটে দিস ফের আধা ঘন্টা আবার ফোন করেছে হ্যালো হ্যাঁ বলো সেদিন কি ওয়াজ করছিলে এটা কি করা ঠিক হয়েছে আলি তালে রেডুয়ার থেকে রাং আর সে আগর লিয়ে আসতে পারতিস তো ঝালাই করতে পারতিস তোর যোগ্যতা নেই বলে শালা শুয়েছিলিস আর যেই জলসা থেকে বার হয়ে গেছে তখন ফোনে হুমকি দিচ্ছে যদি ক্ষমতা থাকতো তো রক্তি পাত্তি শেষতে যে মফিজুল তুমি ভুল করছো তোর ভাঁড়ে কি আছে না আছে আমি না জানি বলছি সমাজে ধোকা ধোকা চলছে একদিকে চলছে চাষা অপর দিকে চলছে ভাইপো আর সমাজের ছেলেরা সর্বনাশ হচ্ছে এই চিটিং বাজি আর ধোকা বাজি কবে বন্ধ হবে সমাজটা ক্ষতি হচ্ছে হচ্ছে না সমাজ ক্ষতি হচ্ছে ভালো লাগে না সব যেখানে যাই হুজুর রাজনীতির কথা বলো না যেখানে যাই হুজুর তুমি কোন দলের লোক হুজুর তুমি এই করো হুজুর তুমি এই জান হুজুর তুমি ওই চাচা হুজুর তুমি ওই ভাইপো আমি ঘোড়ার কচু পয়সা দিলে আসবো না দিলে আসবো না কথা ঠিক না বেটি সমস্যা খুব সমস্যা আর ছেলেরা তো আবেগ আবেগে মাথা খারাপ আবেগে বিয়ে করা যায় বিবেক দিয়ে বিয়ে করতে হয় আবেগে বিয়ে করো পোকা মরে যাবে লকডাউন দেখলে বিবেক দিয়ে বিয়ে করো প্রতিদিন ডাল পানি ভাত খাওয়া যাবে বুঝতে পারিনি সমাজ তো আবেগ দিয়ে চলছে আবেগ দিয়ে চলছে কষ্ট পাচ্ছেন না কষ্ট পাবে আমি কারো পক্ষে বলছি না বিপক্ষে বলছি না বলছি সত্যটা আমরা কেন চেপে রাখবো ভুল পথে কেন চলবো আল্লাহ এ আমার সোনা মানিকেরা আমি আপনাকে বোঝাতে চেয়েছি আমার আগের একটা হাদিস কি আপনার জানা ছিল না যে কথা আমি বলছিলাম আল্লাহ নবী সাহাবা ওমর তাবে আবারকে জিজ্ঞাসা করলেন পৃথিবীর জমিনে সবচাইতে সত্য ব্যক্তি কারা তাবে আবার বলেছিলেন কলা আল্লাযিনা ইয়ালামুনা বিমা ইয়ামালন যে ব্যক্তিটা কোরআন হাদিস পড়ে আর কোরআন হাদিস পড়ে মানুষকে বুঝিয়ে দেয় ওই ব্যক্তিটা হলো পৃথিবীর সবচাইতে এক নাম্বার ব্যক্তি আমি আপনাকে বোঝাতে
করতে চেয়েছি তাহলে আমরা পৃথিবীর জমিনে কবর জিয়ারত করি অবশ্যই জায়েজ 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 কিন্তু আমরা কবরকে পূজা করি না কবরকে পূজা করি না কবরকে আমরা জিয়ারত করি অনেক ব্যক্তি ফতোয়া দেবে বাবা দূর দেশে কবর জিয়ারত করা যাবে না মানে আমাদের ফুরফুরা শরীফের মতাদর্শে কিছু ব্যক্তিরা আজমির শরীফে যায় কিছু ব্যক্তিরা ফুরফুরা শরীফে যায় কিছু ব্যক্তিরা হিজলি শরীফে যায় কিছু ব্যক্তিরা প্রতাপপুর দরবারে যায় কিছু ব্যক্তিরা পিয়ারডাঙ্গা যায় কিছু ব্যক্তিরা বসিরহাটে যায় কিছু ব্যক্তিরা বিভিন্ন জায়গায় কবর জিয়ারতের উদ্দেশ্যে চলে যায় তাই কিছু জামাতি পন্থীরা তারা ফতোয়া দেয় বাবা দূর দেশে কবর জিয়ারত করা যাবে না তাদের প্রমাণ চেয়েছিলাম আমি বললাম কবর জিয়ারতে দূর দেশে সফর করে কবর জিয়ারত করা যাবে না ও আলেম মাওলানা তুমি খেয়ে যে ফুড়ি লাগিয়েছো না জ্ঞান সঞ্চয় করে তুমি ব্রেনের দেখা যায় হাড্ডিস মোটা করেছো তুমি একটাবার হাদিস বলো উনি আমার সামনে শা শা করে হাদিস পড়া শুরু করলেন ওই হাদিসটা আমি আপনার কাছে পড়ছি আর আপনাদের কাছে কেটে কেটে ব্যাখ্যা করছি আলেমটা কত বড় মূর্খ আর জাহেল না হলে পৃথিবীর মানুষকে কবর জিয়ারত থেকে অবশ্যই দূরে সরিয়ে দেয় উনি হাদিস পড়ছে হাদিসটা কি উনি এইভাবে পড়ছে ও আমার দেখা যায় নবী আমার হাদিস শরীফে বললেন দেখা যায় লাতা সদ্দুর রিহাল তোমরা উটের হাওদার হয়ে কিংবা যানবাহনে করে কিংবা প্লেনে করে কিংবা হেঁটে কিংবা সাইকেলে কিংবা বাইকে লাতা সদ্দুর রিহাল তোমরা যেও না লাতা সদ্দুর রিহাল ইল্লা ইলা সলাসাতিন মাসাজিদিন নবী আমার হাদিস শরীফে বলেছেন তোমরা যদি সফর করে পৃথিবীর জমিনে বেশি নেকি নিতে চাও তোমরা দেখা যায় তিন জায়গা তোমরা চলে আসবে এক নাম্বার হলো কাবা শরীফে যেখানে এক রাকা নামাজ পড়লে 1 লক্ষ রাকাতে সওয়াব পাওয়া যায় দ্বিতীয় নাম্বার যদি তোমরা আসতে পারো মসজিদে নববীতে 1 রাকা নামাজ পড়লে 50,000 রাকাতে সওয়াব পাওয়া যায় আল্লাহ নবী তৃতীয় নাম্বার বলেছেন দেখা যায় ফিলিস্তিন মসজিদুল আকসা ওখানে 1 রাকা নামাজ পড়লে 25,000 রাকাতে সওয়াব পাওয়া যায় তাহলে কাবায় নামাজ পড়লে 1 লক্ষ মদিনা নামাজ পড়লে 50,000 ফিলিস্তিন মসজিদুল আকসা নামাজ পড়লে 25,000 আল্লাহ নবী বলেছে পৃথিবীর জমিনে নামাজে এত সওয়াব পৃথিবীর কোনো জায়গা পাওয়া যাবে না ওই জন্য আল্লাহ নবী বলেছেন ইল্লা ইলা সলাসাতিন মাসাজিদিন তোমরা যদি নামাজের উদ্দেশ্য বেশি নেকি নিতে চাও তোমরা তিন জায়গায় এসো নামাজের উদ্দেশ্য আর কোথাও সফর করো না যারা আজমির শরীফে যায় এরা নামাজের উদ্দেশ্য সফর করে না এরা করে পীর ওলির মাজার দেখার উদ্দেশ্য তাহলে রসুল তো এখানে বলে দেয়নি যে মাজার জিয়ারত করা হারাম রসুল এটা বলিনি রসুল এটা বোঝাতে চেয়েছেন তিনটে জায়গা যতটা নেকি পৃথিবীর জমিনে আর কোথাও এতটা নেকি হবে না তাহলে রসুল বলেছেন নামাজে যদি নেকি নিতে চাও মক্কার লোক ওরা 5 বছর নামাজ পড়ে যা নেকি কামাবে আর আমাদের দেখা যায় কলকাতা নিউ টাউনের আর মহাপুরের লোক এরা 50 বছর ধরে নামাজ পড়লে অতটা নেকি কামাতে পারবে না তাই রসুল বলেছেন বেশি যদি নামাজে নেকি নিতে তোমাদের যদি মন চায় তোমরা মদিনা মক্কার প্যালেস্তাইন মসজিদুল আকসা এই জায়গা তোমরা একটু ঘুরে যেতে পারো দয়ার রসুল বলেছে আর তোমরা পৃথিবীর কোথাও যদি মনে করো যে নিউ টাউন মসজিদে বড় নামাজ হয় ওখানে গেলে বেশি সওয়াব পাবো রসুল বলেছেন মিথ্যা কথা যদি বলো দেখা যায় ডায়মন্ড হারবার শাহী মসজিদে ওখানে নামাজ পড়লে বেশি নেকি হয় রসুল বলেছে মিথ্যা কথা যদি বলো ফুরফুরা দরবার শরীফে মাটির মসজিদে ওখানে নামাজ পড়লে বেশি নেকি হয় রসুল বলেছে মিথ্যা কথা রসুল বলেছে কাবা মদিনার প্যালেস্তাইন মসজিদুল আকসা নামাজে যদি নেকি হয় এই তিন জায়গায় নেকি আর পৃথিবীর কোথাও এত নেকি পাওয়া যাবে না রসুল নামাজের জন্য বলেছে যদি আসো তিনটে জায়গায় এসো একটু নেকি নিয়ে যেও কিন্তু মাজার জিয়ারত করা হারাম এমন পৃথিবীর কোনো হাদিসে পাওয়া যায় না যারা আহলে হাদিস আছে লা মজাবি আছে প্রেমপাজা আছে গাওমারি আছে দেখা যায় হাতিয়ারা আছে কিংবা নেড়া ফকির আছে পাওল ফকির আছে কিছু কিছু জামাতের দলের লোকেরা আছে ওরাই বলে দূর দেশে সফর করা হারাম তাহলে ওরা 1 কলকে গাঁজা খেয়ে বলিনি নিশ্চয়ই 2-5 হাজার কলকে গাঁজা খেয়েই বলছে মাথায় গেছে ককলকে গাঁজা খেয়েছে 2-4-5 হাজার কলকে গাঁজা রসুল বলেছে হাদিসে 1 আর এ বলছে আর 1 তাহলে কেতনা গাঁজা খেয়েছে বলে মনে হয়
কালকে তো একটা জলসা ঝগড়া বেঁধে গিয়েছিল, ঝগড়া বেঁধে গিয়েছিল, আমারে লিখে দিয়েছে হুজুর চিল্লা করা যায় কিনা তুমি একটু ওয়াজ করবা। আলি পারিস তুই অন্য কারোর দে, আমার এমনি মাথা গরম হয়ে যায় না হুজুর তোমার বলতে হবে তো দে চিল্লা। 40 দিন 41 দিন চিল্লা দেয়, এখন চিল্লা দেওয়া কোরআন হাদিসি আছে কিনা। আমি 5-7 মিনিট বলেছি, আমার তো চিমটি মারা কথা, জীবনে আমার কথা রস কস বলতে কিচ্ছু নেই, তা 5-7 মিনিট বলিস দেখি না মারপিট শুরু হয়ে গেছে। হেভি তো কেলের কীর্তি, হেভি লাগছে, ওরা মারপিট করছে, কিল চালাচ্ছে ঘুমঘাম, আমি দেখতে হেভি সুন্দর লাগছে ভাই, কথা বুঝতে পারেননি। আমি বলবো না, আমার সম্পত্তি যখন আমি মেপে নেবো, তুমি যখন বলবে এটা করা বেদাত, ওটা করা বেদাত, ওটা চলবে না, ওটা চলবে না, তা আমাকে বেদাত বললে তোমাকে বেজাত বলতে গেলে কষ্ট লাগে, কষ্ট লাগে না, বুঝলি? তকবীর না রে তকবীর, আর একটু জোরে বলে না রে তকবীর। আমি কি একদম গল্প করছিল মনে হয়, এ ছেলেরা গল্প করছি বলে মনে হয় কি বাবা, আর একটু তকবীর না রে তকবীর, না রে তকবীর। সকলে আমার সঙ্গে একটু নাচ পড়ি, একটা নাচ পড়ি, কারণ গোস্তরকা রান্না করতে গেলে একটা ধনিয়া পাতা ছিটে দেয় না, তা হালকা করে দেয় একটু হালকা করে। বল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলবেন তো সবাই, এই গজল তো রিলিজ হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, বহু শিল্পী বলে তাই না, বহু শিল্পী বলে তো, তারা বলে একরকম আমি বলি আর এক রকম, ওরা যদি 3 আর 3 6 বলে আমি বলি 5 আর 1 6, ওরা বলে ওরা চিন্তা আমার বলে আমার চিন্তা। যাক, আল্লাহ রাসূল বলেছে আমি 3টে জিনিসকে পছন্দ করি, একটা হলো নামাজ, দ্বিতীয় নাম্বার ফুল খুশবু, তৃতীয় নাম্বার হলো নারী জাত। যদি বলে সুবহানাল্লাহ, বল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সবাই বলো বল ইয়া রাসূলুল্লাহ, সোনা ভাই ছেলের জোরে বলো বল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আর জোরে ইয়া রাসূলুল্লাহ। এই কোণা থেকে একদম আমাদের মাস্ক পরে আছো নাকি ভাই, জোরে বলো না সোনা, বল ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ তোলো গোলাপ নীলম গাধা নীলম নীলম রজনী গন্ধা, মনের সুখে মা লাগেতেছি সকাল থেকে সন্ধ্যা। এরকম সময় গেতেছ নাকি, সকালবেলা গেল না বিকেল বেলা, সকালবেলা হবে তো, তাই সকাল থেকে সন্ধ্যা বসে তুলেছি। গোলাপ নীলম গাধা নীলম নীলম রজনী গন্ধা, মনের শোকে স্টেজ সাজিয়েছি সকাল থেকে সন্ধ্যা, একবার দেখা দাও যদি অগম দিনা আলা, একবার দেখা দাও যদি ওগো কামলি আলা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা, বলো বলো ইয়া রাসূলুল্লাহ, জোরে মাশাআল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, লাল ফুলকে পোষণ করি তুমি রংটি কথায় পেলে, অহদ ময়দানে নবীজি রক্ত লাল ছিল বলে, বলো সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন, হলুদ ফুলকে পোষণ করি তুমি রংটি কথায় পেলে, মায়ার নবীজির নোরানি চেহারা হলুদ ছিল বলে, আরেকটু জোরে বলেন, তাই লাল হলুদের দোকান থেকে তুলে গেতেছি মালা, সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা, একবার দেখা দাও যদি ও গো কামলি আলা, একবার দেখা দাও যদি
ও গো মদিনা আলা হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরা না বলো বলো ইয়া রাসূলের আরো জোরে ইয়া রাসূলের সাদা ফুলকে প্রশ্ন করি তুমি রাঙটি কথায় পেলে নর নবীজির নোরানি দাঁত সাদা ছিল বলে আরেকটু জোরে বলেন আরেকটু চিল্লে বলেন সবুজ পাতার প্রশ্ন করি তুমি রাঙটি কথায় পেলে জান্নাতি হুরে নারীর পোশাক সবুজ থাকবে বলে তাই সবুজ লালের হলুদ সাদার দোকান থেকে তুলে গেতেছি মালা তবে সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরা না একবারে দেখা দাও যদি ও গো কামলি আলা একবারে দেখা দাও যদি ও গো মদিনা আলা হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরা না বলো বলো ইয়া রাসূলের এ ভাই ভাই গলা ভাই একটু সাউন্ড বাড়াও দিন হেলে করে বলো ইয়া রাসূলের তকবীর নারে তকবীর নারে তকবীর নবী পাকের শানের গজল তাই না আল্লাহ রাসূল বলেছেন ইয়াকুলুলি হাসানি নাজিবাননি আল্লাহুম্মা আইয়িদহু বিরুহিল কুদুস যারা আমার নামে গজল আবৃতি না পড়ে আল্লাহ ফারেস্তা জিবরিল রুহুল কুদুসকে দিয়ে তাদের প্রতি আল্লাহ রহমত পাঠিয়ে দেন জোরে বলেন আরেকটু জোরে বলেন আবার অনেকে তো গজল উঠেছে সাংঘাতিক গজল তাই না কি গজল আমি বলছি না বললে আবার কার্যে সর্বনাশ হবে সে এক সমস্যা কোথায় ভাই ওকুন ছিঁড়ে যাবে কম কম্বল ছিঁড়ে যাবে ওকুন তোলা শেষ হবে শিল্পী মেয়ে এখন মেয়ে নারীরা শিল্পী হচ্ছে না এখন বডি কাঁপাচ্ছে আর গজল বলছে আমি মারব মনে 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 করি এখন ওর কচিটা দেখে কে ওর কচিটা দেখে কে সর্বনাশ চোত মেরে ছেলে মেয়ে এক গাড়িতে কুদুকুদি করে সব আলাদা করে স্টেজে উঠে গজল বলছে এটা কিন্তু শরীয়তে অ্যাকচুয়ালি ঠিক না আর জানারা গজল বলছে তাদের তো সন্ন্যাতি পোশাক নেই সব ডিজিটাল পোশাক ওই দর্জির ফোন নাম্বার আমি খুঁজে পাইনি জামাগুনো বোতাম থেকে হয় ওর বোতামটা সেখান থেকে বুঝলেন না এ দর্জিগুনো কোথায় আমি খুঁজে পাইনি ভাই এখানে একরকম এখানে একরকম এখানে একরকম আবার এখানে আর একরকম পকেটে কাছে আর একরকম মানে বিভিন্ন ভ্যারাইটিস ঠিক না বেটি আচ্ছা এরা কি মাদ্রাসায় পড়েছে বলে কি বিশ্বাস হয় বিশ্বাস হয় না বিশ্বাস হয় না কি হয় বাবা আর গজল তো যা হচ্ছে সে গজল যদি আমি হাদিস কোরআন যদি হিসাব করি এখন কোথায় গিয়ে যে হেলিকপ্টার পড়বে তার নেই ঠিক খুব সমস্যা একটা গজলের এগনেস্টে বলেছিলাম তাই টোটাল দরবার তুলকালাম হয়েছে মফিজুর ওই গজলের বিরুদ্ধে কেন বক্তৃতা করলো বলগে যা আমার বাপের কি হেস বলা যাবে কি না আমি ফতোয়া দিয়ে দিলাম কোরআন আর হাদিস থেকে বলগে যা আমার কোনো যায় আসে কোনো যায় আসে না কি সমস্যা আর একটা গজল হয়েছে না ও গো চাঁদ তুমি বলে দাও নবীজি কোথায় আচ্ছা চাঁদের কি হয়েছে জীবনে জিজ্ঞেস কদিন বলতে পারে কি বলতে পারবে কোরআন বলে দিয়েছেন আমি আল্লাহ কোথায় আমার হাবিব কোথায় যদি তোমরা সালেহীন মুর্শিদা অলিয়া অলিয়ার কাছে পৌঁছে যাও আমি আল্লাহ আমার রাস্তা আমার হাবিবের রাস্তা তোমাদের দেখিয়ে দেবেন যদি বলেন আর এ বলছে ওগো চাঁদ তুমি বলে দাও নবীজি কোথায় মানে প্রেম করার মতন উপন্যাস আগে বলতো না আপনাকে বোঝাচ্ছিলাম প্রথম থেকে এই পর্যন্ত তো কোন কবর চলছিল তারপরে লেখা আছে অলিগণকে ভুলিও না ওহে দিনদার দুনিয়াতে নেক কাম রহিবে আমি আর দেখতে পাচ্ছি না আড়াল হয়েছে
আল্লাহ কোরআন শরীফে বললেন আমি চারজনের নাম বললাম এই চারজনকে তোমাকে ভালোবাসা লাগবে চারজনের ভিতরে যদি তুমি কাউকে না ভালোবাসো আল্লাহর কোরআন বলে দিয়েছে মিনাল খাসিরিন তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে আল্লাহ আপাক এক নম্বরে বললেন নবীগণ তোমরা নবীর কাছে পৌঁছে যাও ও রব্বুল আলামিন আল্লাহ আমরা যে নবীর কাছে পৌঁছে যাব আমাদের জন্মের বহু হাজার বছর আগে আল্লাহ নবী পৃথিবী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে তাহলে আমরা নবীকে দেখতে পেলাম না কিন্তু নবীর প্রতি বিশ্বাস করে আমরা ঈমান এনেছি এক নম্বরে নবীকে আমরা পেলাম না আল্লাহর কোরআন দ্বিতীয় নম্বরে বললেন যারা শহীদ হয়ে গেছে তাদের কাছে একটা বার পৌঁছে যাও ও রব্বুল আলামিন আল্লাহ যারা শহীদ হয়েছে ওদের লাশ ওহদের মাঠে খন্দকের মাঠে যুদ্ধের মাঠে তবুকের মাঠে হুনাইনিয়ার মাঠে সিরতে কারবালা খন্দকের যুদ্ধে আরাফাতের ময়দানে ওহদ প্রান্তরে আছে কিন্তু ওখানে যেতে গেলে আমাদের 2.5 লক্ষ টাকা 3 লক্ষ টাকার প্রয়োজন আছে যাবার মতো আমাদের পয়সা নাই তাহলে নবী যখন এসেছিল তখন আমরা ছিলাম না নবীকে আমরা পাইনি তৃতীয় নাম্বার সহ যারা শহীদ হয়েছে ওদের কাছে আমরা পৌঁছে যাব যাবার মতো টাকা পয়সা নেই আল্লাহর কোরআন বলেছে চারজনের ভিতরে কমপক্ষে একজনকে মানতে হবে যদি একেবারে একজনকে না মানা হয় তোমরা জাহান্নামী জাহান্নামী তাহলে চারটের ভিতরে নবীকে আমরা পাইনি সুহাদাকে পাইনি বাকি আছে কয়টা কয়টা বাকি আছে দুটো আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন তাহলে আমরা যখন দুটো পেলাম না বাকি আছে দুটো কমপক্ষে মানতে হবে একটা একটা কমপক্ষে আল্লাহর কোরআন পরে বললেন দেখা যায় আল্লাহর কোরআন পরে বলেছেন ওয়াসালিহিন যারা সৎ ছেলে আছে তাদেরকে একটা বার মানো তাদের দরবারে পৌঁছে দাও হিসাব করে দেখেছি বসিরাট আল্লামা হুজুরের দরবারে আমি যাব কিন্তু বসিরাট আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহে ছোট থেকে তিনি আল্লাহওয়ালা ছিল না মাঝখান থেকে দাদা পীরের হাতে হাত দিয়ে তিনি আল্লাহওয়ালা হয়েছে ইচ্ছা যাকে পিছরে হাঁপি রাহমাতুল্লাহর কাছে যাব আবার মনে 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 হয় পিছরে হাঁপি তো চুল্লুখোর ছিল আর মদখোর ছিল মাঝখানে আল্লাহর ওলি হয়েছে কিন্তু প্রথম জীবনে মদ আর চুল্লুখোর ছিল আবার মনে 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 হয় আমি একটু দেখা যায় নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহর কাছে যাব আবার ইতিহাস ঘেঁটে দেখি নিজামউদ্দিন আউলিয়া উনি তো হত্যাকারী ছিল উনি তো মদ্যকারী ছিল আমি ওনার কাছে কি করে যাব টোটাল জায়গা ঘুরে ঘুরে আমি পেয়ে গেছি ফুরফুরা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহে ওনার বয়স যখন 11 বছর কিংবা 8 বছর ছিল হুগলি সীতাপুর মাদ্রাসা পড়াশোনা করতেন উনি ছোট থেকে এমন সালিহীন সৎ ছেলে ভালো ছেলে যিনি 8 বছর বয়সে আমার নবীর 3 বার দিদার পেয়েছিলেন তাহলে আল্লাহর কোরআন বলে দিয়েছে নবীগণ সিদ্দিকীন সুহাদা ইবাস সালিহীন এই চারজনকে তোমাকে ভালোবাসা লাগবে যদি না পাও একজনকে ভালোবাসো একজনকে যদি তুমি ভালোবাসা না দিতে পেরেছো তুমি জাহান্নামী জাহান্নামী তাহলে আমরা নবীকে পাই পেলাম না আমরা সুহাদাকে পেলাম না বাকি ছিল মাত্র দুইটার ভিতরে পেয়ে গেছি অলরেডি একটা এবার বাকি আছে চতুর্থ নাম্বার আল্লাহর কোরআন বলে দিয়েছে তোমরা যখন সালেহীন সব ছেলে পেয়ে গেছো আর একটা পাও কিনা তোমরা খোঁজাখুঁজি করো আল্লাহর কোরআন পরে বলে দিয়েছেন সিদ্দিকিন যারা সিদ্দিক আছে সত্যবাদী আছে তাদের দরবারে যদি একটা বার চলে যাও আমি আল্লাহ আমাকে আমার হাবিবকে তোমাদের চিনিয়ে দেবে তাই দাদা পীর নবী হতে পারিনি দাদা পীর শহীদ হতে পারিনি দাদা পীর সৎ ছেলে হয়েছে অপরদিকে তিনি সত্যবাদী সিদ্দিকি হয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ ওই জন্য বারবার এক জায়গায় বলি আমি যখন আহমেদাবাদ নাগপুর কানপুর গুজরাটে আহমেদাবাদে দিল্লি বোম্বাই সীমাপুর জাহাঙ্গীরপুরে আর ত্রিপুরায় টোটাল গুজরাটে আসাম শিলচর গুয়াহাটিতে যতবার আমি ফ্লাইটে গিয়ে বক্তৃতা করেছি একটা কথা আমি আঙুল উঁচু করে বলেছি আল্লাহর ইবাদত নবীর মহাব্বত কোরআন তেলাওয়াত মা বাপের খেদমত মাজার জিয়ারত একটাই দল জান্নাতি ওই দল তার নাম হলো আহলে সুন্নাত আল জামা আর একটু জোরে আল্লাহু আকবার আল্লাহ
তাহলে আমরা এক নম্বরে নবীকে পাইনি, দ্বিতীয় নম্বরে সুহাদাকে পাইনি, তৃতীয় নম্বরে সৎ ব্যক্তিকে পেয়েছি, চতুর্থ নম্বরে সিদ্দিকী সত্যবাদীকে পেয়েছি। ওই জন্য বলছি আমরা ভুল পথে, ভুল পথে নেই। আবার নতুন করে কোন পথ দেখছ? কিছু বলে বাবু, বাবজি কিছু বলবেন, একটু বলবেন, কিছু বলবেন নাকি? কানে লাগছে? তা আপনি এই সাইডে আসেন না, এই মাঝখান থেকে, হ্যাঁ আসেন মাঝখান থেকে আসেন। একটু লাগছে, হ্যাঁ একটু মাঝখানের দিকে আসলে মানে সমস্যা হতো না, তাই না? আসলে একটা বাসে এই যে লেদার কমপ্লেক্সে কাজ যায় না, এখন বউয়ের সঙ্গে ঝগড়া করতে করতে কারেন্টে দেরি হয়ে গেছে, তাই একজন বলছে এই তাড়াতাড়ি ছাড়, একজন বলছে এই অত ব্যস্ত কিসের, নাই আধা ঘন্টা দেরি হবে। আচ্ছা ড্রাইভার কার কথা শুন, এ বলছে দেরি করে চলো কোনো সমস্যা নেই, ও বলছে তাড়াতাড়ি চলো। ওই জন্য যিনি চালা তার একটুকুনি হিসাব রাখা দরকার, যাতে সাপও না মারে লাঠিও না ভাঙে। আমি এমন কিছু চিল্লা চিল্লি করছি না, অস্বস্তি বোধ করছি না, যাতে আপনাদের অসুবিধা হয়। আমি কথা বলছি তো ধীরে ধীরে, অস্বস্তি বোধ করছি চিল্লাচ্ছি? আমি তো চিল্লাচ্ছি না, অস্বস্তি বোধ করছি না, যাতে আমার কথাটা পরিষ্কার আপনারা বুঝতে পারেন। অন্য অন্য জনা একেবারে কান ধরলো, ওই কান ছেড়ে দিল, উঠতি কান এই স্টেজে উঠতি কান্তি কান্তি উঠেছে, কান্তি কান্তি নেমেছে, কি বলেছে ও জানেন না, আপনারা জানেন না, আমি তো ছোট ছোট করে বলছি, তো সমস্যা হচ্ছে কি? সমস্যা নেই তো, তাহলে তকবীর দেন না। আর এই তকবীর আল্লাহ, আমি আপনার কাছে প্রথম থেকে এই পর্যন্ত বলেছি, চলেন আর একটা বার আগিয়ে যাও। লক্ষ্য করে দেখা যায় অনেক ব্যক্তিরা যারা মসজিদে অনেক জায়গায় ইমামতি করে, অনেক হুজুরদের দেখেছি ওরা বাংলাদেশের আহলে হাদিস লামজাবিদের বক্তৃতা শুনে, আমাদের মসজিদে অনেক ইমাম সাহেব হুজুর বক্তৃতা করে আর বলে পীর মানো পীর মানো পীর মানো, মানতে বলছি না, কিন্তু পীরের হুকুম মানা যে ওয়াজিব এমন কোনো হাদিসে নাই। আমি জিজ্ঞাসা করলাম ভাই আপনি কোথায় পেয়েছেন, বলল এটা পৃথিবীর কোনো হাদিসে নেই। আমরা ওয়াজ নসিহাত করি আর বলি পীরের হুকুম মানা জায়েজ, পীরের হুকুম মানা জায়েজ, শুধু জায়েজ নয় জায়েজ নয়, পীরের হুকুম মানা ওয়াজিব ওয়াজিব। আমাকে জিজ্ঞাসা করলেন ভাই পীরের হুকুম মানা ওয়াজিব এমন কোন কোন হাদিসে আছে? ও ভাইরা বাবাজিরা আপনারাও এতদিন শুনেছেন পীরের হুকুম মানা ওয়াজিব মানে মানতে হবে মানতে হবে, আপনারা কি কোনো হাদিসের কথা শুনেছেন? আমি জোর গলা লম্বা গলা বলবো টোটাল জিন্দেগি বয়স আপনার 40-45 কিংবা 50 কিংবা 55 বছর হতে পারে, কতটা দলিল শুনেছেন নাই শুনেছেন আল্লাহ ভালো জানে, কিন্তু আমি আজকে আপনার কাছে একটা তথ্য দেব, সারাটা জীবন শুনে এসেছি পীরের হুকুম মানা ওয়াজিব, পীরের হুকুম মানা ওয়াজিব। ওই জন্য বিভিন্ন দলমতের মানুষেরা ওরা আমাদের বলে পীরের হুকুম মানা ওয়াজিব এগুলো ভণ্ডামি, এগুলো মিথ্যা কথা। চলেন একটা বার প্রমাণ দেওয়া যাক, আল্লাহ নবী নবী ইব্রাহিম আলাইহি সালাম একদিকে বাপ নবী, ছেলে হলো নবী ইসমাইল আলাইহি সালাম ছেলেও নবী, আর আম্মা জান হজ হাজরা আলাইহি সালাম এখন বাপ নবী ছেলে নবী, একদিকে নবীর মা একদিকে নবীর দেখা যায় স্বামী, এরা চলে গেল কোথায়, চলে গেল কোথায় দেখা যায়, দেখা যায় আরাফাতের ময়দানের পাশে একেবারে মক্কা শরীফে নবী ইব্রাহিম আলাইহি সালাম ঘোড়ার উঠে করে ঘোড়ার পিঠে করে নিজের স্ত্রী কে হাজরা কে নিয়েছে, নবী ইসমাইল কে নিয়েছে, সেই জায়গাটা রেখে দিয়ে চলে এসেছে, একদিকে পানির পিয়ালা অপরদিকে খাজুরের বর্তন, নবী ইসমাইল খায় আম্মা জান হাজরা খায়, খেতে খেতে শেষ হয়ে গেছে, নবী ইসমাইল কান্নাকাটি শুরু করেছে, মা দৌড়ে এসে জিভাটা দিয়ে বাচ্চার গালে দিয়েছে, চুক চুক করে চোঁচে, কিন্তু থুতু বার হয় না, পানি বাইর হয় না, বাচ্চা কাটে মা ও কান্নাকাটি করে, মা হাজরা আলাইহি সালাম বাচ্চা তো নবী স্বামীও নবী, বাচ্চার পানি পিপাসার জন্য একটা বার সাপোয়া পাহাড়ে যায়, একটা বার মারোয়া পাহাড়ে যায়। আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে ইন্না সাফাল মারওয়াতা মিন শাইরিল্লাহ, তাম পৃথিবীর জমিনে যত ইমানদার আর বেঈমানদের নেকি বদি ওজন করবে, ওই সাফোয়া মারোয়া পাহাড় ওটাই আল্লাহ মিজান পালা পাল্লা বানিয়ে দেবে। আম্মা জান হাজরা আলাইহি সালাম একবার সাফোয়া পাহাড়ে যায় পানি পায় না, ওখান থেকে মারোয়া পাহাড়ে যায় পানি পায় না। আপনার কাছে যুক্তি ছিল কি পীরের হুকুম মানা জায়েজ কিনা সেটাই প্রমাণ?
এখানে যদি হাজী সাহেব থাকে আমার কথার সঙ্গে এক মিল হবেই হবেই হবে সাপো আমার ও পাহাড়ে পৃথিবীর জমিনে এমন কোন ইবাদতের জায়গা নেই আপনি যদি ইবাদত করতে যদি ছোটাছুটি করো বসিরাত আল্লামা হুজুর ফতোয়ায় আমিনিয়াতে বলেছে ইবাদতের জন্য যদি কেউ ছোটাছুটি করে তার ইবাদতটা মাকরুহ হয়ে যাবে ওই জন্য নামাজের জন্য ছোটাছুটি করা যাবে না যাক এক রাকাত ছেড়ে যাক দু রাকাত ছেড়ে তোমার সুন্দর করে উযু করা লাগবে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন তো হওয়া লাগবে নামাজের জন্য দৌড়াদৌড়ি শরীয়তে জায়েজ নয় অনেক জায়গায় দেখতে পাই চিল্লাচিল্লি করে নামাজ শুরু হয়ে গেছে ছুটে এসো এটা কিন্তু শরীয়তে জায়েজ নয় আমি আপনার কাছে আরেকটা কথা বলতে চেয়েছি তামাম পৃথিবীর জমিনে সবচাইতে বড় ইবাদত নবী বলেছেন আফদালুল ইবাদাত ইবাদাতি সালাত সবচাইতে বড় ইবাদত সেটা হলো নামাজ এই এত এত বড় নামাজ যদি বড় ইবাদত হয় এই নামাজের জন্য যদি দৌড়াদৌড়ি করা শরীয়তে না জায়েজ হয় তাহলে সাফওয়া মারওয়া পাহাড়ে হাজী সাহেবরা দৌড়াদৌড়ি করে কত নামাজের চাইতে বড় ইবাদত নয় তাহলে নামাজে যদি দৌড়ালে যদি গুনাহ হয় তাহলে সাফওয়া মারওয়া পাহাড়ে দৌড়ানো ওটা কি করে জায়েজ হতে পারে ভাই আমি যা বক্তৃতা করছি প্রথম থেকে এই পর্যন্ত যারা কামেল ক্লাসের ছাত্র ফাজল ক্লাসের ছাত্র তাদের জন্য খুব প্রয়োজন বুঝতেছেন বিশাল প্রয়োজন আর এইগুলো তাদের জন্য বিশাল প্রয়োজন হয় আল্লাহ সাফওয়া পাহাড়ে একবার দৌড়াদৌড়ি করেছেন মারওয়া পাহাড়ে একবার দৌড়াদৌড়ি করেছেন আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে সাফওয়া মারওয়া পাহাড় সম্পর্কে বলে দিয়েছেন ও ভাইরা বাবাজিরা ওই পাহাড়ের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আম্মাজান হাজরা আলাইহি সালাম নিজের গলাটা লম্বা করে দিয়ে বাচ্চার দিকে তাকিয়েছে সঙ্গে সঙ্গে তওবা পাঠ করলেন রব্বি গফির আরহাম আনতাল আজওয়ালা করাম ও রব্বুল আলামিন আল্লাহ আমি ভুল করে ফেলেছি দুনিয়ার মানুষ বিপদ আপদ বালা মুসিবাতে বললে আপনার দিকে তাকায় আমি আপনার দিকে না তাকিয়ে আমার বাচ্চার দিকে তাকিয়েছি ও ভাইরা বাবাজিরা নবী ইসমাইলের আম্মা জান হাজরা আলাইহি সালাম একবার সাপোয়া পাহাড়ে ছোটে একবার মারোয়া পাহাড়ে ওঠে কোথাও পানি পাইনি আমার নবী ইসমাইল পাটা উঁচু করে পাটা নিচু করে হাড্ডি পা ছোট পা তুল তুলে পা একটা বার উঁচু করে যে পাহাড়টা টেরাং দেখা যায় জিসিবি গাড়ি কুপালে পানি বাহির করতে পারবে না গাইতা দিয়ে কুপালে পানি বাহির করতে পারবে না ওই পাহাড়টার উপরে নবী ইসমাইল আলাইহি সালাম যখন সমান জায়গা আছে পাটা উঁচু করে পাটা নিচু করে আর অতটা পায়ের দাপটে আল্লাহর হুকুমে আমার আল্লাহ পাথর পাঠিয়ে পাহাড় ফাটিয়ে আবে জমজমের কুয়ের পানি বাহির করে দিয়েছে আমার উদ্দেশ্য ছিল একটা পীরের কে মানে পীরের হাতে হাত দিয়ে এটা জায়েজ জায়েজ কিন্তু পীর যা বলবে এটা মানা ওয়াজিব ওয়াজিব এটা কি করে হতে পারে তাহলে নবী ইব্রাহিম আলাইহি সালাম তিনি নবী ছেলে নবী ইসমাইল তিনি নবী কিন্তু ওনার স্ত্রী ওনার মা উনি তো নবী নয় উনি হলো আল্লাহর আবেদা বান্দি আল্লাহর জাকেরা বান্দি একজন পীর আম্মাজান হাজরা আলাইহি সালাম আম্মাজান হাজরা আলাইহি সালাম উনি একজন আল্লাহর বান্দি আল্লাহর ওলিনি বান্দি উনি যখন সাফওয়া পাহাড়ে ছুটেছে মারওয়া পাহাড়ে ছুটেছে যারা হজপাকে যাবে বলতে পারবে সৌদি সরকার যেখানে আম্মাজান হাজরা জোরে ছুটেছিল সেখানে একটা সবুজ লাইট পুঁতে দিয়েছে এখানে তোমরা জোরে ছুটবে আবার একটা সাদা লাইট দিয়েছে এখানে তোমরা আস্তে ছুটবে আবার বাম দিকে গলি করে রেখে দিয়েছে দেয়ালটা ভেঙে দিয়েছে এই দেয়ালের ফাঁক দিয়ে তোমরা কাবাটা দেখবে আম্মাজান হাজরা একবার জোরে ছুটেছে একবার আস্তে ছুটেছে আবার বাচ্চার দিকে বাম দিকে কাবার দিকে দেখেছে ও ভাইরা বাবাজিরা তাহলে দেখা যায় পীরের হুকুম মানা যদি ওয়াজিব না হয় তাহলে নবীদের স্ত্রী নবীদের মা পীর আম্মাজান হাজরা আলাইহি সালাম সাফওয়া পাহাড়ে কেমন ছুটেছে মারওয়া পাহাড়ে কত আস্তে ছুটেছে আমার আল্লাহ বলেছেন হে মুহাম্মদ সাল্লাম জেনে রেখে দাও ওই আমার ওলি বান্দি যেখানে যেখানে দৌড়েছিল ওই ছোটা ছোটি আমার কাছে এত পছন্দ হয়ে গেছে ওই ছোটাটা আমি আল্লাহ পৃথিবীর বান্দাকে ঘোষণা করে দিলাম
আমার অলিবান্দি যে কাজটা করেছে যে হুকুমটা পালন করেছে যে নিয়মটা করেছে ওই নিয়মটা পালন করা পৃথিবীর বান্দাদের জন্য আমি অজীব বলে ঘোষণা করে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ তাই নবীরা যদি প্রথম করত ওটাই হতো সুন্নাত কিন্তু পীর আম্মাজান প্রথম ছুটেছিল বলে তাই পীরের হুকুম মানা ওয়াজিব বলে পীর আম্মাজান ছুটেছিল বলে আমরাও ছোটাছুটি করি আর ওই ছোটাটা পৃথিবীর হাদিসে এসেছে ওটাই হলো ওয়াজিব ওয়াজিব কেউ যদি বলে পীরের হুকুম মানা ওয়াজিব হবে না এটা মানা যাবে না তাহলে পীর আম্মাজান উনি ছোটাছুটি করেছে ওটাই যদি ইত্তেবা করার জন্য ওয়াজিব হয় ওখান থেকে আমরা টেনে নিয়ে এসে বলেছি বাবা পীরের হুকুম মানা ওয়াজিব ওয়াজিব যা হলো নবী ইসমাইল আলাইহিস সালাম মায়ের বরকতে জোরে বলেন সুবহানাল্লাহ মানা জায়েজ কিন্তু মোহাম্মদপুরের মানুষেরা পীর ওলির থেকে অনেক দূরে সরে যাচ্ছে আরো যাবে শুধু মোহাম্মদপুরের মানুষেরা কেন আরো যত মানুষেরা আছে তারা দূরে সরে যাবে যাবে কি কারণে যাবে দোষটা আপনাদের না দোষটা আমাদের আমরা শুধু উঠেছি সমাজে যতটা ক্ষুধা তৃষ্ণা প্রয়োজন ততটা না দিয়ে নিজের স্বার্থক নিজে গুছিয়ে নিয়ে বাড়ি চলে গিয়েছি যেটা প্রয়োজন সেটা আমি আপনাদের দিতে পারি না সমস্যাটা এই জায়গায় হয়েছে আরো দু চার বছর পরে সমস্যা হবে সমস্যা হবে এলাকায় কেউ যদি বলে সালাম কিয়াম করা জায়েজ নয় সমাজে একটা বক্তা নাম বলো যে তার সামনে দাঁড়িয়ে সালাম কিয়াম করা জায়েজ বলে ফতোয়া দেবে শুধু একটাই বলবে দাদা হুজুর করতেন আমি করি দাদা হুজুর করতেন আমি করি এটাই কি দলিল তাই বলা আলেম সংখ্যায় আছে 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 খুবই কম আখিরি জোহর পড়া যাবে কি না যাবে বলা সংখ্যা অনেক কম হাত তুলে মোনাজাত করা যাবে কি না যাবে বলা সংখ্যা অনেক কম ইমাম মানা যাবে কি না যাবে বলা সংখ্যা অনেক কম এখন শুধু বলা সংখ্যা হয়েছে শুধু সমাজে একদম মধ্যবর্তী সাধারণ এমন ভাবে কথা বলবে কারোর পক্ষেও যাবে না কারোর বিপক্ষে যাবে না সারা জীবন হুজুর সব দিকে টিকে থাকবে সমাজে এমনই হচ্ছে আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দেন বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন কষ্ট হচ্ছে বাবু যতটুকু বলছি আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য বলছি আল্লাহ যদি রাজি হয় আমি আস্তে আস্তে বললেও আল্লাহ নিশ্চয়ই খুশি হলে নিশ্চয়ই আল্লাহ আমাদের কবুল করে নেবেন আর আল্লাহ যদি খুশি রাজি না হয় আমি যতই চিল্লে চিল্লে জোরে জোরে বলি না কেন দেখিয়ে দেই না কেন কাজ হবে না তবে আল্লাহ বান্দার অন্তরে খবর জানে আল্লাহ চেহারা পোশাক দেখে না দেখে আমার আল্লাহ বান্দার অন্তর ঠিক হবে ঠিক আল্লাহ আমাদেরকে যেন হেদায়েত হেফাজত দান করেন বলুন আল্লাহুম্মা আমিন আরেকটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন আরেকটু জোরে বলেন আমিন নারী তিকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ তাহলে প্রথম থেকে এক একটা বিষয় নিয়ে বলেছি কবর জিয়ারাত করা যাবে কিনা এই বিষয়ে বলছিলাম এবার বলছি কবরে হাত তুলে মোনাজাত করা হয় মোনাজাত করা যাবে কিনা মোনাজাত করা যাবে রসুল মোনাজাত করিনি সাহাবারা হাত তুলে মোনাজাত করছিল আল্লাহ নবী বলেছেন তোমাদের হাতকে আমি ভেঙে দিতাম আমি দেখতে পাচ্ছি তোমাদের হাতে আল্লাহ রহমত ঝরছে আমি হাত তুলে মোনাজাত না করলেও তোমরা হাত তুলে মোনাজাত করেছো তোমাদের হাতে রহমত ঝরছে আমি কি করে ভাঙতে পারি বলুন সুবহানাল্লাহ তাহলে রসুল হাত তোলার পক্ষে হাত না তুললেও হাত তোলার পক্ষে হুজুর সাবে বেড়াতে রোজা রেখেছিল একটা আমরা রাখি কটা দুটো কিংবা তিনটে দুটো কিংবা তিনটে কিন্তু রসুল রেখেছিল একটা রসুল দুনিয়ার হায়াত থেকে বিদায় নিয়েছিল আমানত করেছিল আল্লাহ যদি আগামী বছর আমাকে হায়াতে রাখে রাখবো কটা দুটো কিংবা একের অধিক কিন্তু রসুল দুনিয়ার হায়াত থেকে বিদায় নিয়েছিলেন একটা রাখলেও আমানত করার বিনিময়ে আমরা দুটো তিনটে রাখি ঠিক না ঠিক রসুল হাত তুলে মোনাজাত করিনি হাদিসি এসছে ঠিকই বলেছেন হাদিসি এসছে কিন্তু যারা হাত তুলে মোনাজাত করছিল রসুল তাদের পক্ষ তাহলে ঠিক রোজার মতন আমরা দুটো রোজা রেখেছি এটাও হাত তুলে মোনাজাত করা ভাই হাদিসি এমন ভাবে আছে বুঝে নেওয়া খুব কঠিন সেদিন একটা জায়গায় বাস করেছিলাম দাঁড়িয়ে পরসা ফেরা জায়েজ ওই জীবনতলা থেকে জীবনতলা চেনেন তো জীবনতলা থানা জীবনতলা থেকে করা মুফতি হুজুর আমাকে ফোন করে বলছে খোকা দাঁড়িয়ে পরসা ফেরা জায়েজ ওয়াজ করেছো বাবা এটা চিন্তা ভাবনা করে ওয়াজ করো আলে তো সার্টিফিকেট না শুধু বউরে দেখা দেখ আমার সার্টিফিকেট আছে মুফতি মফিজুলের নিয়ে শুধু দেখা রাতর গোলাপ আর কপ্পুর লেগে শুধু বাক্স ঢেকে রাখ
হাদিস শরীফে এসেছে বুখারী শরীফে, দাঁড়িয়ে প্রসাব ফেরা জায়েজ, কোন সময় জায়েজ? রসূল জীবনে একবার দাঁড়িয়ে প্রসাব ফিরেছিল। তাই আমরা যখন ধর্মতলা মনুমেন্টে যাই, যখন বসে প্রসাব ফেরবো, দুই সাইডে সরু দেয়াল, তো বসে প্রসাব ফিরলে হেঁটো দেয়াল ঠেলতে হবে, তাহলে ঢকবে না। যদি আমাদের ব্যাগ থাকে মোটেই ঢকবে না, ব্যাগ যদি নিচে রেখে যদি আমরা এস্তেঞ্জা করি, নদিয়ায় আখ বিখ্যাত, বর্ধমানে ধান বিখ্যাত, দার্জিলিং এ চা বিখ্যাত, আর কলকাতায় পকেটমার বিখ্যাত, আমাদের ব্যাগ ইন্নালিল্লাহ হয়ে যাবে। তাই রসুল হাদিস শরীফ বুখারী বলেছে, তোমরা ওখানে দাঁড়িয়ে পরিস্থিতি হিসাবে পরসা ফিরলে গোনা হবে না। আমি মোহাম্মদ সাল্লাম 1500 বছর আগে আমি দাঁড়িয়ে পরসা ফিরেছিলাম, জোরে বলে সুবহানাল্লাহ। আপনারা প্লেন চেপেছেন, যারা প্লেন চেপেছেন তারা বলতে পারবে, প্লেনে দাঁড়িয়ে পরসা ফেরার ব্যবস্থা না বসে পরসা ব্যবস্থা? দাঁড়িয়ে যারা হজ পাকে যায় তাদের কেমন পরিচয় আমি জানি নি। আমি এই পর্যন্ত বেলা 16 থেকে 17 বার প্লেনে উঠেছি, কম বেশি আমি একবারও বসে সুব্যবস্থা দেখিনি। তাতে দেখি যে সব দাঁড়িয়ে টিস্যু ব্যবহার করতে হয়, মেয়েদের যে পানি টিস্যু থাকে, ছেলেদের শুকনো টিস্যু ব্যবহার করতে পারেন, কিন্তু বসে প্রসাব ফেরার সুব্যবস্থা নেই, সব দাঁড়িয়ে। তাহলে কি হবে? রাসূল বলেছেন পরিস্থিতি হিসাবে দাঁড়িয়ে প্রসাব ফেরা যাবে। এই ওয়াজ করেছি, হুজুর বলেছে বাবা কি ওয়াজ করেছো, কোরআন হাদিস পড়ে বলছো না শুধু পাকামো করছো স্টেজে বসে? আচ্ছা, যার বুখারীর এই হাদিসটা জানা নেই সে হুজুর বলে মনে হয় আপনাদের মাথা কি কর কর খল্ল খল ঘট্ট ঘট এই বই যে পড়িনি সে মাধ্যমিক দিয়েছে বলে বিশ্বাস হয়? এতো মাথায় আসে না আমার আল্লাহ। তবে এটা হতে পারে যে আঙুর ফল খেতে পারে না, সে বলবে টক, যে দাউদ পায় না সে হয়তো সমস্যা হতে পারে। আমি আপনার কাছে বোঝাচ্ছিলাম, অনেক তর্ক বিতর্ক নিয়ে বলতে বলতে অনেক দূর পর্যন্ত চলে এসেছি। আপনাদের এলাকায় কোনো একটি ব্যক্তি এসে ফতোয়া দেবে, তোমরা যে ওয়াজ নসিহত করার একটা প্যান্ডেল করেছিলে, এখানে এত সুন্দর লাইটিং মাইটিং করেছো, এখানে এত কাঁচা পাকা কাগজের ফুল দিয়েছো, এটা কি শরিয়াতে জায়েজ হতে পারে? উনি আবার ফতোয়া চাইবে। আমি আপনার কাছে ফতোয়া দিতে পারি, আল্লাহর কোরআন বর্ণনা দিয়েছে খুজু জিনাতা কুমিন্দা খুল্লি মাস, যেখানে তোমরা ইবাদত করবে ওখানে পরিষ্কার পরিচ্ছন্নতা করবেই করবে করবে। আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন আত্তহুরু শাতরুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। তাহলে মসজিদে ফরজ ইবাদত হয়, ওখানে পরিষ্কার পরিচ্ছন্নতা করা যায়, কোরআন তেলাওয়াত হয় ওটা নফল ইবাদত, ওখানে পরিষ্কার পরিচ্ছন্নতা করা যায় এটা তো নফল ইবাদত, এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা করা অবশ্যই যায়। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ নবী একটা হাদিস শরীফে বলেছে, কিতাব তার নাম আমি আপনার কাছে বলছি, আল্লাহ নবী বলেছেন পৃথিবীর জমিনে কোনো ব্যক্তি যদি মসজিদে নববীতে ইতিকাফ করে, মসজিদে নববীতে ইতিকাফ করলে জানে কি আর যা সওয়াব পাওয়া যায়। আল্লাহ নবী বলেছে ছেলে আর মেয়ে বিয়ে বাচ্চা এক জায়গায় বসে দিনের কথা আদান প্রদান আলোচনা বাদ বিনিময় করলে মসজিদে নববীর ইতিকাফের চাইতে তার চাইতে বেশি নেকি আমার আল্লাহ ওদের দলের ভিতরে দান করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনারা অনেকে বলবেন, হুজুর যে আলেম অস্করে আর বারবার মক্কা আর মদিনার কথা বলে, মক্কা আর মদিনার কথা বলে, তাহলে মক্কা মদিনা তামাম পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা? হ্যাঁ বাবা, আল্লাহর কোরআনে এসেছে, লাকাদ খলকনাল ইনসা, আল্লাহর কোরআনে এসেছে, দেখা যায় ওহাজাল বালাদিল আমিন, আমার আল্লাহ কোরআনে বলেছেন তামাম পৃথিবীর জমিনে এই দুটো ফাঁকা জায়গা, একদিকে মক্কা অপরদিকে মদিনা শরীফ, আমি রসুল, আমার কাছে অবশ্যই দামি দামি। ও ভাইরা বাবা জিরা, তাহলে নবীর কাছে যদি মক্কা শরীফ আর মদিনা শরীফ সব চাইতে যদি দামি হয়ে থাকে, আমার বড় একটা প্রশ্ন জাগে, প্রশ্ন থাকে, ইয়া রসুলাল্লাহ হাবিবাল্লাহ, মক্কা শরীফ আর মদিনা শরীফ আপনার কাছে দামি, এতে আমাদের বিশ্বাস, এটাই আমার ঈমান, কিন্তু আমার একটা প্রশ্ন এসেছে, মক্কার লোকের ভাষাটা কি? আল্লাহ নবী বলছেন মক্কা মদিনার লোকের ভাষা হলো আরবি ভাষা, আরবি ভাষা, আল্লাহ কোরআন নাজিল করেছে কোন ভাষায়, নবী বলবে এটাও আরবি ভাষা, তাহলে যে আরবি মানুষেরা কথাবার্তা বলে আর সেই জায়গায় আরবি কোরআন দিলে তাদের পড়তে আর বুঝতে তো অবশ্যই সুবিধা হবে, কিন্তু পৃথিবীর জমিনে হিসাব করে আর এনালাইজ করে দেখতে পাওয়া যায় মক্কা শরীফে কোরআন নাজিল হয়েছে, মদিনা শরীফে কোরআন নাজিল হয়েছে, কিন্তু আল্লাহর দিকে তাকিয়ে একটাবার বলছি মক্কা আর মদিনা লোক কোরআন তেলাওয়া শিখিনি শিখিনি, যদি ভালো কেরাত পড়তে পারে আর ভালো যদি কোরআন পড়তে পারে সেটাই পেরেছে মিশরের কারি।
বুঝতে পারেননি মিশরে যত কেরাত শুনেন কোথাকার কেরাত মিশরের কারি তো যত কেরাত শুনেন দামি দামি কণ্ঠ মক্কার মদিনার আলেমদের কণ্ঠ নয় তাহলে ওদের ভাষা যা আল্লাহ কোরআন দিয়েছে তাই তাহলে ভালো তো বোঝা দরকার কিন্তু বুঝতে পারেনি মিশরের কারি ভালো কোরআন পড়া শিখেছে মক্কা মদিনা একটু ঢালো ঢালো শুয়ে পড়ার মতো ভাব দেখাচ্ছে না একটা শুয়ে পড়ার মতো ভাব দেখাচ্ছে দু মিনিট সময় দিলি একটা জায়গা দিয়ে দেবো আল্লাহ ইমাম হতে পারে যে ভালো কোরআন পড়তে পারে না সে ভালো মসজিদের ইমাম বলে মানানসই হয় না তাই আমি আপনার কাছে চ্যালেঞ্জ দিয়ে বলছি মক্কা শরীফ আর মদিনা শরীফে যত ইমাম আছে ইমাম আছে ইমাম আছে একটাও ইমামের বাড়ি মক্কা শরীফে নয় একটাও ইমামের বাড়ি মদিনা শরীফে নয় তার কারণ হলো মক্কা মদিনার লোক ভালো 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 কিন্তু ওদের ভাষায় কোরআন এসেছে ওরা যখন কোরআন ভালো পড়তে পারেনি মিশরের কারীরা পড়া শিখেছে ওদের মসজিদে নববীতে কাবা বাইতুল্লাহ ওরা ইমামতি করার চান্স পায়নি তাহলে যাদের কোরআন পড়া দুর্বল তাদের ইমামতি করার যোগ্যতাও দুর্বল তাই মক্কা মদিনার লোক যখন কোরআন ভালো পড়তে পারে না মক্কা মদিনায় যত ইমাম আছে আপনি নেটে সার্চ করে প্রমাণ নিতে পারেন একটাও ইমামের বাড়ি মক্কা মদিনায় মক্কা মদিনায় নয় তাহলে মক্কা মদিনার লোক কোরআন পড়তে পারলো না মক্কা মদিনার লোক ইমামতি করতে পারলো না আমি আপনার কাছে তৃতীয় নাম্বার অপশন বলতে থাকি মক্কার লোক সবচাইতে বড় পাপিষ্ট ছিল মদিনার লোক সবচাইতে বড় পাপিষ্ট ছিল এরা নিজের বৌমার সঙ্গে সমকামিতা দেখা যায় ব্যভিচারি করত নিজের মেয়ের সঙ্গে ব্যভিচারি করত নিজের বোনের সঙ্গে ব্যভিচারি করত চতুষ্পদ জন্তুদের সঙ্গে ব্যভিচারি করত ইংরেজিতে বলা হয় হমসেস বাংলাতে বলা হয় সমকামিতা আরবিতে বলা হয় লেবাতাত্ব দেবাতা ওরা পাপের কাজে এত জড়িয়েছিল এত নবীরা মাস্টাররা এসেছে সব কোটা লাঠি ঝেঁটা মেরে ওদেরকে তাড়িয়ে দিয়েছে তাই ছাত্র যখন বদমায়েশ তামাম পৃথিবীর শিক্ষক শ্রেষ্ঠ শক্তিওয়ালা শিক্ষককে ওই ছাত্রকে মানুষ করার জন্য পাঠাতে হবে তাই নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাবা চত্বরে হাত দিয়ে বললেন রব্বানা আবাস বিহিম রাসূলাম মিন ঘুমিয়াত লু আলাইহিম আয়াতি ও রব্বুল আলামিন আল্লাহ পৃথিবীর জমিনে যত আপনি শিক্ষক পাঠিয়েছো মক্কা মদিনার এই বেঈমান কাফেররা শিক্ষককে দাম দিল না সব তাড়িয়ে দিয়েছে আপনি একটাবার পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষককে এই মক্কা আর মদিনায় আপনি পাঠিয়ে দাও দয়ার নবীকে মক্কা শরীফে পাঠিয়ে দিল শিক্ষক হিসাবে এমনকি নবীকেও পর্যন্ত মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হয়েছে ও ভাইরা বাবাজিরা তাহলে মক্কার লোক কোরআন শিখতে পারলো না মক্কার লোক দেখা যায় ইমামতি করতে পারলো না মক্কার লোক নবীকেও চিনতে পারলো না আপনি ওয়াজ করবেন আর ওয়াজ করতে করতে বলবেন বাবা আমি সৌদি আরবে 3 বছর কাজ করেছি আমি মালয়েশিয়ায় 5 বছর গাড়ি চালিয়েছি আমি দেখা যায় দুবাই 22 বছর চাকরি করেছি মক্কা মদিনার লোক যাই করে আমরা তাই করব এই কথাটা যারা বলে তারা মূর্খ জাহেল আর কাজ্জাব তার কারণটা কি মক্কা মদিনার ফলো করলে আপনি জাহান্নামে যাবে আল্লাহর নবী হাদিস শরীফে বলেছে তারাক তুফিকুম আমরাই নিলাম তা দিল্ল মান তামাসাকতুম বিহিমা কিতাব আল্লাহ কিওয়া সুন্নাত রাসূলি জান্নাত যদি পেতে হয় মক্কা মদিনা ফলো করলে জান্নাত নয় জান্নাত যদি পেতে হয় আমি রসুল আমার সুন্নাত আমার তাবেদারি আল্লাহর কোরআনকে ফলো করলেই জান্নাত জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে কোনো ব্যক্তি যদি বলে যে মক্কার মদিনা যা করে আমি তাই করব তার কথাটা ঠিক না বেঠিক বেঠিক কোরআন বলেছেন রসুল বলেছেন আল্লাহর কোরআন এবং আমার সুন্নাত মানা লাগবে তাহলে তো জান্নাত পাবে মক্কা মদিনা আমাদের দলিল নয়
হাজী সাহেবরা যারা আছে তারা ভালো বলতে পারবে, মক্কা শরীফে যত পুলিশ আছে যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন আজান দেয়, মক্কা শরীফে যত পুলিশ আছে ওদের গায়ে উর্দি পোশাক ওদের দেখা যায়, ওদের দেখা যায় পোশাক রাখা আছে। আর মক্কা শরীফে যখন আজান হয়ে যায় সমস্ত মানুষেরা নামাজের জন্য তৈরি হয়ে যায়, কিন্তু হাজী সাহেবরা বলতে পারবে আমাদের পাশে পুলিশ দাঁড়িয়ে আছে, পুলিশের পায়ে হাঁটু পর্যন্ত বুট জুতো পরে আছে, পুলিশও বুট জুতো পায়ে দিয়ে আমাদের পাশে জোহরের নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছে। এখন হাজী সাহেব এসে বলবে মক্কা শরীফে যা হয় আমরা তাই করব, মক্কা শরীফে যা হয় আমরা তাই করব। এখন আমি আপনাকে বোঝাতে চেয়েছি মক্কা শরীফে পুলিশেরা যদি পায়ে জুতো পরে ওরা যদি নামাজ আদায় করে, কিন্তু হাদিস আর কোরআনে আমরা পেয়ে থাকি আসসালাতু মিরাজুল মুমিনিন, ইমানদারদের নামাজটাই হলো আল্লাহ পাকের দিদার। আল্লাহর নবী বলেছেন পৃথিবীর জমিনে সবচাইতে বড় ইবাদত সেটা হলো নামাজ। আপনার উজুনেই আপনি ওয়াজ করতে পারেন, আপনার উজুনেই আপনি ওয়াজ শুনতে পারেন, আপনার উজুনেই আপনি যাকাত ফিতরা দিতে পারেন, আপনার উজুনে আপনি আজান দিতে পারেন, আপনার উজুনে সালাম কিয়াম করতে পারেন, আপনার উজুনে ছাগল বকরি দম্বা মহিষ উট আপনি জবাই করতে পারেন, উজুনে ঝাড়ফু করতে পারেন, উজুনে সেহরি খেতে পারেন, উজুনে ইফতার করতে পারেন, উজুনে আল্লাহ নামে জিকির করতে পারেন, উজুনে কবর জিয়ারত করতে পারেন। উজু যদি আপনার না থাকে আপনি কোরআনে হাত না দিয়ে মুখস্থ আর ইয়াদ থাকলে কোরআন শরীফটা আপনি মুখস্থ পড়তে পারবেন। যে নবী বলেছে সবচাইতে বড় ইবাদত সেটা হলো নামাজ, নামাজ বিনা ওযুতে নামাজ পড়লে বেঈমান হতে হয়, এই নামাজটা হলো সবচাইতে বড় ইবাদত। আর নামাজটাই হলো আল্লাহ পাকের মিহরাজ, আল্লাহ পাকের দিদার। ও ভাইরা বাবাজিরা, নামাজ যদি আল্লাহ পাকের দিদার আর মিহরাজ হয়ে থাকে, নবী মুসা আলাইহিস সালাম আমার আল্লাহকে দিদার করার জন্য চলে যাচ্ছিল, আর জুলাকুম পায়ে ছিল খফা পা, পায়ে ছিল জুতো আর মজা, নবী মুসা আলাইহি সালাম আল্লাহর সঙ্গে দিদার চলে যাচ্ছিল, আমার আল্লাহ হেঁকে নিয়েছে এ নবী মুসা রে তোমার কি কাণ্ড জ্ঞান নেই, তোমার পায়ে যে জুতো আছে জুতোটা খুলে আমি আল্লাহ আমার সঙ্গে দিদার লাভ করো। তাহলে নামাজ যদি আল্লাহ দিদার হয় আর নবী মুসা আলাইহি সালাম আল্লাহ দিদারে চলে যাচ্ছিল, তাহলে পায়ে ছিল জুতো আল্লাহ জুতো খুলতে বলেছিল, তাহলে আল্লাহ দিদারের জন্য যদি নবী মুসাকে যদি জুতো খুলতে বলে আর মক্কা শরীফের পুলিশেরা পায়ে জুতো পরে আল্লাহর ইবাদত মিরাজ করবে, এটা কি মেনে নেওয়া যেতে পারে? ভাই এসছে আর আপনাদের কাছে লম্বা চাওয়াটা কিছু বলবো না, আল হাজ মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহ ভাই এসেছেন, এই পর্যন্ত সমাপ্ত করেছি ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। ক্ষমা করবেন তো, রেগে গেছেন নাকি ও ছেলেরা? আপনারা কি রাগারাগি করেছেন নাকি? রাগারাগি করুনি তো, করুনি তো একদম। যাই হোক, ভাষা ত্রুটি লফজ যদি জবান থেকে বার হয় ক্ষমা প্রার্থী। তবে এতটুকু বলছিলাম এখানে এখানে দালালগিরি হবে কার? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর কারো দালালগিরি এখানে হয় না, সেটাই বলেছিলাম, সেই পর্যন্ত সমাপ্ত করেছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম, দরুদ শরীফ। আল্লাহুম্মা আসসালামু আলাইকুম। যত বক্তা সব বললেন সব আমাদের ওই দিকে, কোন দিকে গো? সব দক্ষিণ। যত বড় বড় আলেম আছে, আপনি মাওলানা মনোয়ার হোসেন সাহেব বলেন মেটিয়া পুরুষ, বাড়ি ওই আমাদের ওই দিকে, মাওলানা জয়নাল আবদিন সাহেব বর্ধমান আমাদের ওদিকে বাড়ি, সব এক জায়গার লোক, বুঝলেন না? তো এটা আল্লাহ পাকের রহমত, এই দক্ষিণ চব্বিশ পরগনার উত্তরের চব্বিশ পরগনার যত আলেম আলামা আছে বিশ্বাস করুন অধিকাংশ হাওড়া হুগলি বর্ধমান বীরভূম বাঁকুড়া
পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সব জায়গায় এরা ইমামতি করছে। বাড়ি কোথায়? দক্ষিণে। বাড়ি কোথায়? উত্তরে। বাড়ি কোথায়? সেই বাসন্তী থানায়। যত ওয়াইজিন আছেন দেখেন, আর অন্য অন্য জেলায় ওয়াইজিন খুঁজে পায় না, তাই সবই এখানকার সব লোক ডাকে। আমরা যে নতুন বক্তা নিয়ে আসবো বাইরে সেরম পাওয়া যায় না, আশা হয় না, হয় না। তো যাই হোক, এটা আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের দয়া। তবে গরিবের ছেলে যারা, এরা কিন্তু বেশি আলেম ওলামা। কারণ একটা কথা আপনারা মার করবেন, যাদের টাকা আছে পয়সা আছে এরা এই বগরুমবাজি ব্যবসা করে না। আমার ছেলে আলেম করবে এত টাকার মালিক, আমার ছেলে হাফেজ করবে এত টাকার মালিক, কত বড় খারাপ জিনিস। ওই জন্য দেখবেন যাদের কোটি কোটি টাকার মালিক, এইদিকে সব মৌলবী নেই। আর যত মৌলবী সেই সাত জেলে মোল্লা খালি, ঝিঙে বাস তুষ খালি, রাঙামেলে পাটান খালি, বাসন্তী ঝিঙে খালি, উচ্ছে খালি, হ্যাঁ পটর খালি, লেবু খালি, কুমড়ো খালি, ছড়ানো খালি, পানি খালি, নির্দেশ খালি, লেবু খালি, সোনা খালি, সব ওইদিকে আছে না? নাই না বলে খাওয়া হয় না, কি করবো, যে মাথা দিয়া খেদে বড় হোক। আর ওই বড় হতে হতে বিরাট বড়। আর টাউনের লোক কি জানে যে এত টাকা ফের ছেলে বলে মৌলবি করবো, দরকার লাগবে খবর দেবো চলে আসবে হু হু করে। কি গো আল্লাহ একবার, আপনি একটা 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 জিনিস প্রথমে আমি বলছি, আপনি খুঁজে পাবেন না। একটা জিনিস লক্ষ্য করুন, যদি বলেন একটা মাদ্রাসায় যাবেন, নবীর মেম্বারে বলছি, বলবেন তোর তোর বাপ কি করে? কইছি আমার বাপ ভিক করে, তোর বাপ ভ্যান চালায়, তোর বাপ কাজ বা করা ফেরি করে, তোর বাপ রাজমিস্ত্রি, তোর বাপ জোগাড় মিস্ত্রি, তোর বাপ মাটি কাটে, তোর বাপ কলকাতা মোড ভরে, তোর বাপ মরে গেছে, তোর মা পেলিয়েছে। মানে বাপ মারা যাওয়ার পরে ছেলে পেটে ছিল, তো ছেলে হয়েছে, এরম এত বড় হয়েছে, ওর মা ভালোবাসা করেছে যে এবার মাদ্রাসায় দেবো, আমি এর সঙ্গে চলে যাবো। ও ছেলে মাদ্রাসা দিল, ওর মা কোন জায়গায় বিয়ে করে চলে গেছে। এ জিজ্ঞেস করছি বাচ্চা ছেলে সত্য কথা বলছে, তোর মা পেলিয়েছে, বাপ মরে গেছে, মানে সব শেষ, এরাই মাদ্রাসা। আর আরেকটা যে লক্ষ্য করবেন, কেউ বলবে না আমার বাপ ইঞ্জিনিয়ার, আমার বাপ জমিদার, আমার বাপ অফিসার, আমার বাপ প্রফেসর, আমার বাপ অমুক হাই স্কুলের হেডমাস্টার, আমার বাপ অমুক ফ্ল্যাটের মালিক, কলকাতা কৈকালি সাতটা ফ্ল্যাট আছে, নিউ টাউনে চারটে আছে, এরা এত কাঁচা কাজ করে, ওই মালানা করে আর মরবে। যদি জানাজা পড়ায় মৃত্যুর সময় যদি সুরা ইয়াসিন পড়ে গায়ে ফুঁক দেয় কিয়ামতের মাঠে, ওই মালানার মা বাপের যদি আল্লাহ মাতার নূরে তাজ দেয়, এর চেয়ে গোলায় দড়ি দেওয়া ভালো। সেই জন্য আমি একটা মাদ্রাসা করছি, আমার আতিয়ার ভাই এখানে আছে, কয়েকবার গিয়েছে, আর এই এই পাড়ার কয়েকজন গিয়েছে, তার মধ্যে আমাদের এইসব রয়েছে, ছেলেপুলে রয়েছে, আলমগীর রয়েছে, এ পাড়ার লোক গিয়েছে, মোহাম্মদপুর থেকে গিয়েছে। আমি শুধু বলি একটাবার দেখি এসব কোন জায়গায় শিকি পয়সা চাঁদা তুলিনি, এই যে বাবু 10 টাকা দাও একটা ইট কিনবো।